ওকে, আমরা আজকে আসসালামু আলাইকুম সবাই। আজকে আমাদের ক্লাস ছিল হইলো ক্লাস 4, আমাদের যে গেটিং কমফোর্টেবল উইথ ইলাস্ট্রেটর টাইপোগ্রাফি পোস্টার। টাইপোগ্রাফি পোস্টার আমরা স্টার্ট করবো আমাদের 17 নাম্বার, ইন্ট্রোডাকশন অফ দি প্রজেক্ট, ইন্ট্রোডাকশন, শর্টকাট কমান্ড, ইন্টারফেস প্রেজেন্ট, তারপর ওয়ার্কিং 18 নাম্বার, 18 নাম্বার ওয়ার্কিং উইথ টেক্সট, টাইপ টুলস, অ্যাডোব টাইপ কিট অ্যান্ড ক্রিয়েটিং আউট প্লেন। ওকে, টাইপ প্লেসমেন্ট, ফন্ট ভেরিয়েশন, ওয়ার্কিং উইথ টাইপ টাইপ কিট, ওয়ার্কিং উইথ প্যারাগ্রাফ, ওয়ার্কিং ফ্রি, ট্রান্সফর্ম, ক্রিয়েটিং আউটলাইন প্লাস কালার। ওটা 20 নাম্বার ওটা আমরা কাজ করবো। রাজু, ওটা ওটা খুলেন আপনি, ওটা ওটা ওপেন করেন এই স্ক্রিনে, এখানে সবাই ওইটা সবাই দেখে দেখে কথা বলো, মানে ভিডিও ইয়েটা ওকে, কোর্স আউটলাইনটা, কোর্স আউটলাইনটা, হ্যাঁ যেটা নিয়ে কথা বলছেন। নট ওকে, নেসেসারি আমরা এখানে করতে হবে, বাট পিডিএফটা খুললে আর কি কথাটা বললে সবাই বুঝবে যে কি নিয়ে কথা ওকে বলছেন। হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি আজকে নাম্বার 4 ক্লাস করবো, গেটিং কমফোর্টেবল উইথ ইলাস্ট্রেটর টাইপোগ্রাফি পোস্টার। ইন্ট্রোডাকশন টু দি প্রজেক্ট, ইন্ট্রোডাকশন আমরা টুলস ইন্ট্রোডাকশন করব, এরপরে শর্টকাট কমান্ড নিয়ে কাজ করব, এরপরে ইন্টারফেস প্রেজেন্ট নিয়ে কাজ করব। আর নাম্বার 18 আছে ওয়ার্কিং উইথ টেক্সট, টাইপ টুলস, অ্যাডোব টাইপ কিট অ্যান্ড ক্রিয়েটিং আউটলাইন। আমরা টাইপ প্লেসমেন্ট কিভাবে করব, ফন্ট ভেরিয়েশন করব কিভাবে, তারপর ওয়ার্কিং উইথ টাইপ কিট নিয়ে কিভাবে কাজ করব, ওয়ার্কিং উইথ প্যারাগ্রাফ নিয়ে কাজ করব, তারপর ওয়ার্কিং ফ্রি ট্রান্সফর্ম টুলস নিয়ে কাজ করব, ক্রিয়েটিং আউটলাইন অ্যান্ড কালার, ক্রিয়েট আউটলাইন এবং কালার, কালার ভেরিয়েশন করব। আর নাম্বার 19 আছে আমাদের ওয়ার্কিং উইথ শেপস, কালার অ্যান্ড গ্রাফিক্স। আমরা শেপ নিয়ে কাজ করব, ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব, কালার ভেরিয়েশন করব, এরপরে ওয়ার্কিং উইথ লেয়ার নিয়ে কাজ করব, অবজেক্ট অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব, ওয়ার্কিং অবজেক্ট, কালার শেপ, কালার শেপ নিয়ে কাজ করব, টেক্সট প্লেসমেন্ট আর ট্রান্সপারেন্ট অ্যান্ড কালার। এরপরে আছে আর্টবোর্ড অ্যান্ড ক্রিয়েটিং এডিশনাল ডিজাইন। আমরা আর্টবোর্ড নিয়ে কাজ করব এবং এডিশনাল আরো ডিজাইন নিয়ে আমরা কাজ করব, এবং এক্সপোর্টিং ফাইল, আমরা কিভাবে ফাইল এক্সপোর্ট করব সেটা নিয়ে কাজ করব। ওকে, লেট স্টার্ট। আমরা প্রথমেই আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করি। আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার সবাই যদি ওপেন করে থাকেন, আমরা আপনাদের কিছু ফাইল দিয়েছি, সেটা হচ্ছিল আমরা ডক দিয়েছি কিছু ফাইল। ডকের মধ্যে কোড আছে, এখানে দেখুন একটা টেক্সট আছে, টেক্সট আছে এবং ফন্ট, ফন্ট ফন্ট আছে ফেয়ার ভিউ, রেগুলার, লাটো লাইট, লাটো থিন। ওকে, আমরা এই ফন্টটা অ্যাকচুয়ালি আমরা কপি করে আমরা আমাদের অথবা ইনস্টল করব। ইনস্টল করলেই ইনস্টল করা আছে আমার এখানে, আপনারা ক্লিক করে আমরা ইনস্টল করে নেব ফন্টটা, বাম বাটন ক্লিক করে আমরা ইনস্টল করে নেব ফন্টটা, যে ফন্টটা আমরা ইনস্টল করতে চাই আর কি। ওকে, আমাদের কিছু একটা লিঙ্কে ইমেজ দেওয়া আছে, সেই ইমেজ নিয়ে কাজ করব। আমরা কিছু ফাইল দিয়েছি, এটা হচ্ছিল অ্যাডোবি স্টক ফটো, একটা ভেক্টরাইজ ইয়ে আছে, ফাইল আছে আমাদের এখানে। আমরা এটা অ্যাকচুয়ালি একটা ফাইল দিয়েছি আপনাদেরকে, এটা নিয়ে কাজ করবো আমরা। ওকে,
ওকে, এটা আমাদের একটা পোস্টার ফাইল, পোস্টার ফাইল, ফার্স্ট ফাইল। ওকে, আমরা এটা আমরা এই পোস্টারটা আমরা অ্যাকচুয়ালি তৈরি কিভাবে করব আমরা সেটা বেসিক্যালি দেখব। ওকে, আমরা আশা করি সবাই ফাইল ওপেন করছেন। এটা আমরা অ্যাকচুয়ালি কপি করি, কপি করলাম। ওকে, আমাদের এখানে উইন্ডো আছে এরকম, আপনাদের টোটালি উইন্ডো এরকম আছে আমাদের এখানে। দেখুন আমাদের এখানে কারো যদি এখানে না থাকে, অনেকে আবার ওয়ার্ক ফোর্স আছে, ওয়ার্ক ফোর্সে এসেনশিয়াল আছে, অটোমেনশন আছে, অটোমেনশন হলে এরকম থাকবে। আবার ওয়ার্ক ফোর্সে যদি এসেনশিয়াল, আমরা বেসিক্যালি কাজ করার জন্য, আমাদের সুবিধার জন্য আমরা এসেনশিয়াল কাজ করব। এসেনশিয়ালে, এসেনশিয়ালে আমাদের এখানে টুলগুলো যেগুলো আছে সবগুলো আমাদের এরকম প্রেজেন্ট আসবে। ওকে, বেসিক্যালি আমাদের এটা হচ্ছিল আমাদের ইলাস্ট্রেটরের ইন্টারফেস, এটা হচ্ছিল আমাদের সিলেকশন টুল, সিলেকশন টুল, এটা হচ্ছিল আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল, এটা ছিল ম্যাজিক ওয়ান টুল, লেসো টুল, পেন টুল, টাইপ টুল, লাইন সেগমেন্ট। আপনারা ওখানে গেলেই কার্সারটা রাখলেই সবগুলোর ভিতরে আমাদের অ্যাকচুয়ালি প্রতিটা টুলের নাম আসবে, রেক্টেঙ্গেল টুল, পেন ব্রাশ টুল, পেন্সিল টুল, ব্রাশ টুল, ইরেজার টুল, রোটেট টুল, স্কেল টুল, উইথ টুল, ফ্রি ট্রান্সফর্ম টুল। আমরা এর আগে ফ্রি ট্রান্সফর্ম নিয়ে কাজ করছি অ্যাডোব ফটোশপে, আমরা এখানেও ফ্রি ট্রান্সফর্ম নিয়ে কাজ করব। এখানে ফ্রি ট্রান্সফর্মের টুল, শেপ বিল্ডার টুল, পার্সপেক্টিভ গাইড টুল, মাস টুল, গ্রেডিয়েন্ট টুল, আইড্রপার কালার টুল, যেটা আমরা আইড্রপার কালার ইউজ করছিলাম, ব্লেন্ড করার টুল, সিম্বল স্পেয়ার, কলাম গ্রাফ, আর্টবোর্ড টুল, স্লাইস টুল, হ্যান্ড অ্যান্ড জুম টুল। ওকে, সবার প্রথমে আমরা পোস্টার করার জন্য আমরা ফাইল, ফাইলে গিয়ে আমরা নিউ একটা উইন্ডো নিব। ওকে, নিউ উইন্ডো এখানে আসবে, আর্টবোর্ডের নাম্বার আমরা এখানে নেম প্লেস করব, পোস্টার ডিজাইন ওয়ান, পোস্টার ডিজাইন করে আমরা ইয়ে করব। যেহেতু আমরা আর্টবোর্ড নিয়ে কাজ করব, এই লেয়ারের মধ্যেই, এই আর্টবোর্ডের মধ্যেই পোস্টার ডিজাইন কাজ করব, পোস্টার ডিজাইন। ওকে, আমাদের এখানে কাস্টমে আসবে হলো আমাদের প্রিন্ট, প্রিন্ট ক্লিক করব। আমাদের দেখেন এখানে স্পেসিং আছে হলো 7.06 mm, আমরা এখানে মিলিমিটারের জায়গায় আমরা চেঞ্জ করতে পারবো, আমরা এখানে ইঞ্চি দিতে পারবো, অনেক ধরনের আমাদের ইয়ে আছে, পয়েন্ট, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পিক্সেল। আমরা বেসিক্যালি ইঞ্চি নিয়ে কাজ করি, আমরা লেটার, লেটার নিয়ে কাজ করি, লেটার পোস্টার নিয়ে কাজ করি। ওকে, আমাদের হরিজেন্টাল বেসিক্যালি আমরা এটা ওয়াইডও করতে পারি, আবার ল্যান্ডস্কেপও করতে পারি, ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ এটা করে ল্যান্ডস্কেপ, আর একটা পোর্ট্রেট, পোর্ট্রেট নিয়ে আমরা কাজ করি। তো আমাদের এখানে আরেকটা আছে হলো এখানে সিএমওয়াই কে কালার, কালার সিএমওয়াই কে থাকতে হবে, আমরা যেহেতু আর যে প্রিন্ট, প্রিন্ট মিডিয়া কাজ করছি সেহেতু আমরা সিএমওয়াই কে কাজ করব। হাই রেজুলেশনে আমরা এখানে আমরা স্ক্রিন 72 dpi দিব, আমাদের ফাইল ভারী করার দরকার নেই। ওকে, ওকে, আমাদের এই আর্টবোর্ড, আর্টবোর্ডটার সাইজ হচ্ছে হইল 8.5 inch বাই 11 inch, 8.5 inch বাই 11 inch, 8.5 inch, 11 inch মধ্যে আমরা যদি একটা বক্স নেই, বেসিক্যালি আমরা একটা, এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল টুল নিয়ে আমরা একটা বক্স ইউজ করব। আমরা এখানে রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে, ক্লিক করার পরে আমরা এখানে যদি আরেকটা ক্লিক করি, এরকম একটা রেক্টেঙ্গেল বাউন্ডিং বক্স আসবে। বাউন্ডিং বক্সে আমরা 8.5, আমরা আর্টবোর্ড নিয়েছি, যে আর্টবোর্ড নিয়েছি আমরা সেই আর্টবোর্ডের একটা রেক্টেঙ্গেল বক্স নেব। 8.5 নিয়েছি আমরা,
11 নিলাম, 8:30, 11 উইথ হাইট। ওকে দিলে আমাদের রেক্টেঙ্গেল বক্স আসবে, রেক্টেঙ্গেল বক্সের ফিল কালার হচ্ছে হলো হোয়াইট এবং স্ট্রোক কালার হচ্ছে হলো ব্ল্যাক। ওকে, আমরা এটা এখানে প্লেস করব। আমরা এইভাবে প্লেস করতে পারি অথবা কাট করতে পারি। কাট, ইডিট, কাট, কাট হচ্ছে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স, কন্ট্রোল শর্টকাট কমান্ড, এটা হচ্ছে কন্ট্রোল এক্স হচ্ছে শর্টকাট কমান্ড, কন্ট্রোল উইন্ডো, ফিট টু উইন্ডো আছেন, ভিউ, ফিট আর্টবোর্ড টু উইন্ডো, কন্ট্রোল জিরো, কন্ট্রোল জিরো, কন্ট্রোল জিরো দিলাম, কন্ট্রোল জিরো দিয়ে ইডিট, পেস্ট, পেস্ট দিলে আমাদের এটা এখানে প্লেস হয়ে যাবে। দেখুন এখানে প্লেস হয়ে গেছে। তারপরে আমাদের কিছু ডিফিকাল্টি থাকে, আমরা এটা অ্যাকচুয়ালি মার্কস করে দেবো। ওকে, আমরা এখন আমাদের কালার, কালার আমরা দেখবো কালার কি আছে। এই কালারটা আমরা এখান থেকে দেখার জন্য আমরা এখানে যদি ক্লিক করি, আমাদের এখানে কালার অপশন আসবে। কালার অপশন আসলে আমরা এখানে ফিল কালারটা নান করে দেবো, স্ট্রোক কালারটা আমরা রাখবো। স্ট্রোক কালার আমরা স্ট্রোক কালার চেঞ্জ করতে পারবো। আমাদের এখানে পয়েন্ট আছে, 1 PT আছে, তো আমরা 0.1 PT, এখানে আমরা 2 PT দিতে পারি, এখানে আমরা 0.25 দিব, 0.25 যেন একটা ঠিক বর্ডার লাইন থাকে, 0.25। স্ট্রোক কালার, স্ট্রোক কালার, স্ট্রোক কালার যেতে গেলে কন্ট্রোল 10 দিলেই আমাদের স্ট্রোক কালার, কন্ট্রোল 10, স্ট্রোক কালার চলে আসবে। এটা হচ্ছে স্ট্রোক। এখানে দেখেন অপশন আছে কালার, তারপরে এখানে গ্রেডিয়েন্ট, কালার গাইড। ওকে, এখানে সোয়াচেস আছে, এখানে আমাদের ব্রাশ টুল আছে, এখানে আমাদের সিম্বল টুল আছে, এখানে আমাদের স্ট্রোক টুল আছে, এখানে আমার গ্রেডিয়েন্ট কালার টুল আছে, এখানে ট্রান্সপারেন্সি আছে, এখানে আমাদের অ্যাপিয়ারেন্স আছে, গ্রাফিক্স স্টাইল আছে, লেয়ার আছে, আর্টবোর্ড আছে। ওকে, আমরা যেগুলো সোর্স ফাইল দিয়েছি, আমাদের সোর্স ফাইলের এখানে দেখুন আমাদের এখানে টাইপোগ্রাফি পোস্টার নামে একটা ফাইল আছে, টাইপোগ্রাফি পোস্টার নামে একটা ফাইল আছে, টাইপোগ্রাফি পোস্টারটা আমরা ওপেন করব। ওকে, আমাদের লেয়ার 1 ওপেন হচ্ছে। ওকে, লেয়ার 1টা ওপেন হয়েছে, আমরা এটা পুরোটা সিলেক্ট করব। ওকে, আমরা এটা ইডিট, কপি, কপি করে আমরা এখানে পেস্ট করব। ওকে, পেস্ট করে আমরা রাখবো। আমরা বেসিক্যালি এই পোস্টার লেআউটটাই আমরা তৈরি করব, পোস্টার লেআউটটা আমরা তৈরি করব। সবার প্রথমে আমাদের এখানে ডক ফাইল আছে, ডক ফাইলে দেখুন আপনারা এখানে কোড, একটা কোড আছে, এটা কপি করি, কপি। ওকে, আমরা টাইপ টুল দিয়ে এখানে পেস্ট করতে পারবো। ওকে, আমরা সবার আগে আমরা গাইড নিয়ে একটা কাজ করি। আমাদের এখানে একটা গাইড নিয়ে সেন্টার অ্যালাইনমেন্টের একটা অথবা লাইন অ্যালাইনমেন্টের একটা প্লেসমেন্ট আছে, সেই প্লেসমেন্ট অনুযায়ী আমরা কাজ করব। তো আমরা বেসিক্যালি একটা গাইডলাইন রাখবো, যেটা হচ্ছিল ভিতরে আউটলাইন থাকবে এবং সেটার মার্জিন থাকবে একটা, মার্জিন, আমরা মার্জিন নিয়ে কাজ করব। মার্জিন করতে গেলে আমাদের এটা ছিল আমাদের 8.5-11 ইঞ্চি। তো আমরা অবজেক্ট, অবজেক্টে গিয়ে পাথ, অবজেক্ট পাথ, অবজেক্ট পাথে গিয়ে অফসেট পাথ, অফসেট পাথ, অফসেট পাথ, অফসেট পাথে আমরা ভিতরে যদি আমরা কালার দিতে চাই -10 mm অথবা ইঞ্চি দিয়ে কাজ করছি, -0.5 ইঞ্চি, 0.5 ইঞ্চি দিলে আমাদের এখানে একটা বাউন্ডিং বক্স চলে আসবে।
দেখুন আমাদের এখানে একটা বাউন্ডিং বক্স চলে এসেছে 0.5, আমরা সিলেক্ট করব এটা, আমরা সিলেক্ট করব, ড্র্যাগ করে সিলেক্ট করে আমরা এটা গাইড তৈরি করব। গাইড তৈরি করতে গেলে আমাদেরকে এখানে দেখুন ভিউতে যেতে হবে, ভিউ গাইডস, গাইডস গিয়ে মেক গাইডস, মেক গাইডস অথবা কন্ট্রোল 5 এটা সিলেক্ট করে কন্ট্রোল 5, ওকে। আমরা একটা সেন্টার অ্যালাইনমেন্ট করব, আমাদের এটা সাইজ আছে কত, আমরা ট্রান্সফর্ম দেখার জন্য আমরা উইন্ডোজ ট্রান্সফর্ম, এই যেখানে দেখুন উইন্ডোজ ট্রান্সফর্ম আছে, শিফট এফ8, শিফট এফ8 ট্রান্সফর্ম, এটা আমাদের সাইজ কত আছে, আমাদের বাউন্ডারি বক্সটা ধরলে আমাদের 8.5 11 ইঞ্চি, 8.5 ইঞ্চি বা 11 ইঞ্চি, ওকে। এখন দেখুন আমরা এখানে আমাদের যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে, সেই ডাইরেক্ট সিলেকশনটা টুল দিয়ে আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমরা শুধু এই অংশটুকু, শুধু এখানকার বাউন্ডারি বক্সটুকু সিলেক্ট করব, বাউন্ডারি বক্সটুকু সিলেক্ট করে আমরা ইডিট কপি দিব, তাহলে বাউন্ডারি বক্সটুকু খালি, আমাদের বাউন্ডারি বক্সটুকু কপি হয়েছে। এবং ইডিট পেস্ট ইন ফ্রন্ট, কন্ট্রোল এফ দিলে পেস্ট ইন ফ্রন্ট হবে, পেস্ট ইন ফ্রন্ট, খালি আমাদের এই অংশটুকুই পেস্ট হয়েছে ডাইরেক্ট সিলেকশন দিয়ে, ওকে। আমরা এই অংশটুকু সিলেক্ট করব, আমাদের সিলেকশন টুলে চলে গেলাম, আমরা সিলেকশন টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা ইন্টার দিলাম, ইন্টার দিলে একটা বাউন্ডিং বক্স আসবে মুভ টুলের, সিলেকশন টুলে ক্লিক করে আমরা ইন্টার দিলে একটা বাউন্ডিং বক্স আসবে আমাদের এখানে, হরিজেন্টালি আমরা সেই বাউন্ডিং বক্সটা 8.5 ইঞ্চি ভাগ 2, ভার্টিক্যালি আমাদের 0, তার মানে 4.25 ইঞ্চি, 8.5 ইঞ্চির অর্ধেক 4.25 ইঞ্চি, 4.25 ইঞ্চি, ওকে দিলে আমাদের এটা সেন্টারে আরেকটা বাউন্ডারি লাইন চলে আসবে। দেখুন এখানে সেন্টারে বাউন্ডারি লাইন চলে এসেছে, যেখানে আউটলাইন, ওকে। আমরা এটাই আমরা যদি রেক্টেঙ্গেল করতে চাই অথবা না, এটাই আমরা, এটা আমরা গাইড করতে চাই, তাহলে গাইড করতে গেলে আমাদেরকে কি করতে হবে, ভিউ গাইডস মেক গাইডস অথবা কন্ট্রোল 5, কন্ট্রোল 5 দিলে গাইডস তৈরি হবে, গাইডস তৈরি হলে সেই গাইডস গুলো আমাদের অ্যাকচুয়ালি ধরা যায় না, তো আমরা গাইডস ও ধরতে পারবো, আমরা এখানে যদি লগ গাইডস উঠাই দেই বাম বাটন ক্লিক করে, এখানে দেখুন লগ গাইডস আছে, লগ গাইডস উঠাই দিলে এই যে এটা ধরা যাবে, এটা ধরা যাবে, দুটোই ধরা যাবে, ওকে। আবার আমরা লগ গাইড করে দিব, লগ গাইড করে দিয়ে আমরা এখন এখানকার এই দুটোর অর্ধেকে আমরা একটা মার্জিন আনবো, অর্ধেকে, অর্ধেকে মার্জিন নিব আমরা, অর্ধেকে মার্জিন নিলে আমরা ডাইরেক্ট সিলেকশন, আবার আমরা ডাইরেক্ট সিলেকশন ক্লিক করব, ডাইরেক্ট সিলেকশন ক্লিক করে আমরা এতটুকু অংশ সিলেক্ট করব, এতটুকু অংশ, আমরা এতটুকু অংশ সিলেক্ট করব, এখানে যে বাউন্ডারি বক্সের লাইনটা আছে সেটা ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল সি, ইডিট কপি, ইডিট পেস্ট ইন ফ্রন্ট, কন্ট্রোল এফ, তাহলে আমাদের এখানে আরেকটা বাউন্ডারি বক্স চলে আসছে। আমরা আবার ভি টুল নিলাম, সিলেকশন টুল নিলাম, সিলেকশন টুল নিলে আমাদের এরকম একটা বক্স চলে আসবে, বক্স আসার পরে আবার কন্ট্রোল 0 দিলাম, কন্ট্রোল 0 তে ফিট টু উইন্ডো, কন্ট্রোল 0 ফিট টু উইন্ডো, ফিট টু উইন্ডো দিয়ে আমরা এটা ইন্টার দেব, ইন্টার দিলে আমাদের এখানে ছিল 11 ইঞ্চি, 11 ইঞ্চির নিচে আমরা যখন কোনো কিছু মুভ করব, নিচে মুভ করার জন্য আমরা 11/2 অথবা 5.5, 5.5, 5.5 ইঞ্চি দিলে আমাদের সেন্টার বরাবর আরেকটা মার্জিন চলে আসবে, এটা আমরা কন্ট্রোল 5 দিব অথবা ভিউ গাইড মেক গাইডস, ওকে। আমাদের গাইড তৈরি হয়ে গেল, আমাদের অ্যাকচুয়ালি আমরা এখানে টাইপ গুলো, আমরা একটা জিনিস দেখলাম যে আমরা এটা যদি
মুভ করাতে চাই, কোনো কিছু সিলেক্ট করে আমরা যদি মুভ করাতে চাই, আমরা কতটুকু ইঞ্চি সিলেক্ট করে আমরা মুভ করাতে চাই সেটা সিলেক্ট করে ইন্টার দিতে হবে, সিলেক্ট করে ইন্টার দিতে হবে। ইন্টার দিলে আমাদের এটা একটা বাউন্ডারি বক্স আসবে, আমরা যদি এটা 8.5 ইঞ্চি মুভ করাতে চাই তাহলে 8.5 ইঞ্চি মুভ হয়ে যাবে, ওকে দিলে ভার্টিক্যালি 0, ওকে দিলে 8.5 ইঞ্চি মুভ হয়ে যাবে, 8.5 ইঞ্চির এখানে আর একটা বাউন্ডারি বক্স আসবে। ওকে, আবার আমরা আগের পজিশনে চলে যাই। ওকে, আমাদের এই বাউন্ডারি বক্স গুলো এবং ইউজার এই যে সবগুলো গাইডের ইয়ে দেখা যায়। ওকে, আমরা এখন বেসিক্যালি আমরা এই যে বাউন্ডারি বক্সটা আছে সেই বাউন্ডারি বক্সটাকে আমরা কালার করব। কালার করব কি কালার করব, আমরা এই কালার করব, এখানকার যে সাইন কালার আছে আমরা দেখি এখানে কত পার্সেন্ট সাইন আছে। আমরা এই কালার টুলে গেলে আমরা এটা সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন দিয়ে, আমরা যদি সিলেক্ট করি ডাইরেক্ট সিলেকশন দিয়ে শুধু কালারটা যদি সিলেক্ট করি, কালারটা আমরা পার্সেন্টেজটা দেখতে পাবো, এখানে 54% কালার আছে। ওকে, জিরো, আমরা যে অবজেক্ট দিয়েছি সেই অবজেক্ট গুলো আমরা ওপেন করি। আমরা এই অবজেক্টটা সিলেক্ট করব, সিলেকশন টুল নিয়ে এটা সিলেক্ট করব, এডিট, কপি, কপি নিয়ে আমরা এডিট, পেস্ট, পেস্ট করব। ওকে, আমরা এটা পেস্ট করলাম। আমাদের যে সোর্স ফাইল আছে আমরা সেই সোর্স ফাইল নিয়ে আসব, আমাদের যেখানে টাইপোগ্রাফি টুল আছে এখানে আমরা যে ফাইল দিয়েছি আমাদের ডক এর মধ্যে ফাইল আছে কোড, কোডটা ওপেন করে আমরা এটা কপি করব, কপি করে আমরা এখানে টাইপ টুল নিয়ে আসব। টাইপ টুল, দেখুন টাইপ টুলে ক্লিক করে আমরা এখানে যদি ক্লিক করি টাইপের অপশন চলে আসবে, আমরা এটা পেস্ট করে দেবো, এডিট, পেস্ট। এটা হলো আমাদের টাইপ টুলের পেস্ট। পেস্ট করার পরে আমরা আবার সিলেকশন টুলে চলে যাবো, সিলেকশন টুলে এলে আমাদের এরকম সিলেকশন টুল আসবে। টাইপ টুল আরেক ভাবে প্লেস করা যায়, আপনারা দেখেন এখানে টাইপ টুল দিয়ে আমরা এখানে কোনো ক্লিক করিনি অথচ আমরা একটা বাউন্ডারি বক্স নিলাম, ড্রাগ করলে একটা বাউন্ডারি বক্স আসবে, বাউন্ডারি বক্সের ভিতরে আমরা পেস্ট করলে সেই পেস্টটা চলে আসবে। আমরা এখানে ফন্ট দিয়েছি আপনারা ইনস্টল করেছেন ফেয়ার ভিউ রেগুলার, আমরা যদি এখানে ফেয়ার ভিউ রেগুলার দেই, আমাদের টাইপ টুল দেখুন এখানে টাইপের ইন্টারফেস আছে, এখানে আমরা এই যে এখানে যদি লিখে দেই ফেয়ার, এফ এ ফেয়ার ভিউ, এফ এ রেগুলার টাইপ চলে আসলো। ফন্ট আমরা চেঞ্জ করব 48। ওকে, এটাও আমরা যদি ফেয়ার ভিউ দিতে চাই, ফেয়ার ভিউ ক্লিক করলাম, আমরা এটা বড় করতে পারি। আমরা বেসিক্যালি আমরা যদি এটা বড় করতে যাই সমান রেশো অনুযায়ী, আমরা এখানে ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে আমরা বড় করতে পারি। ফ্রি ট্রান্সফর্ম আমরা এর আগেও কাজ করছি ট্রান্সফর্ম নিয়ে, দেখুন আমরা এটা যদি বড় করতে চাই অটোমেটিকলি বড় হয়ে যাবে। ওকে, আমরা বেসিক্যালি এখন বাউন্ডারি বক্স নিয়ে কাজ। ওকে, আমাদের এটা রাখলাম, আমরা আমাদের এখানে কি কি আছে, স্মুথ সি, স্মুথ সির পরে আমরা টাইপ টুল নিয়ে দেখুন আমরা এটা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার টাইপ টুল নিলাম, টাইপ টুল নিয়ে আমরা নেভার, নেভার মেডে আরেকটা আসলাম, আমরা এখানে স্পেস বাদ দিয়ে এখানে ক্লিক করলাম, নেভার মেডে আবার আমরা এখানে ক্লিক করলাম, ব্যাক স্পেস দিলাম, ইন্টার দিলাম, স্কাই ফুল সেইলর। এখন আমরা এটা বেসিক্যালি আমরা ফন্ট বড় করব, ফন্ট বড় করব কিভাবে, আমরা এখানে আমরা ফন্ট বড় করতে পারি 48,
48 থেকে আরো আমাদের 60 আছে, ফন্ট বাড়াতে পারি, 72 আছে, আমরা যদি এখানে 100 দেই 100 আসবে, আমরা যদি এখানে 200 দেই 200 আসবে, 120, ওকে 120 দিলাম। আমরা দেখুন আমরা এখানে আমাদের যে মার্জিন আছে আমাদের এই মার্জিন বরাবর আমরা এখানে রাখলাম, ওকে। এখন আমরা এটার প্যারাগ্রাফ নিয়ে কাজ করতে পারবো, এখানে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ ক্লিক করলে দেখুন এখানে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফে আমরা প্যারাগ্রাফ নিয়ে সেন্টার অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট যদি করতে চাই, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, প্যারাগ্রাফ নিয়ে কাজ করা যাবে। যদি প্যারাগ্রাফ নিয়ে কাজ করি আমরা, প্যারাগ্রাফ ক্লিক করলাম, ওকে, আমাদের এখানে ক্যারেক্টারে ক্লিক করলে ক্যারেক্টারের অপশন আসবে, ক্যারেক্টারে ক্লিক করলাম, ক্যারেক্টারের অপশন আসলো, আমরা এটা লাইন স্পেস বাড়িয়ে দিলাম, ক্যারেক্টার, ওকে। আমরা একটু নিচে নামিয়ে দেবো, আমাদের অ্যারো কি যেগুলো আছে আমাদের কিবোর্ডের অ্যারো কিতে আমরা অ্যারো কিটা মুভ করলে আমাদের মুভ চলে আসবে। আমাদের অ্যারো কির মুভমেন্ট যদি আমরা বাড়াতে চাই, কন্ট্রোল কে দিয়ে এখানে দেখুন কিবোর্ড ইনক্রিমেন্ট আমাদের এখানে যদি আমরা 0.1 ইঞ্চি দেই, ওকে, 0.1 ইঞ্চি দিলাম, 1 ইঞ্চি দিলে দেখুন এরকম মুভ করবে। আবার আমরা যদি চেঞ্জ করতে চাই, আরো বড় করতে চাই, 0.5 ইঞ্চি দিলে আমরা 0.5 ইঞ্চি করে জিনিসটা নেমে যাবে, ওকে। আমরা 0.1 ইঞ্চি রাখবো যেহেতু আস্তে আস্তে আমরা মুভ করবো, ওকে। ঠিক আছে, আমরা এটার কালার চেঞ্জ করব। অ্যাকচুয়ালি আমরা আমাদের এখানে বাউন্ডারি বক্স আছে, সেই বক্সের আমরা কালার চেঞ্জ করব। বক্সের কালার চেঞ্জ করে এখানে ফিল কালার দিতে হবে, দেখুন এখানে ফিল কালার আমাদের নান করা আছে, ফিল কালার নান, ফিল কালার যদি আমরা দিতে চাই তাহলে আমরা এখানে সিএমওয়াই কে, অনেকের অপশন থাকে সিএমওয়াই কে, আরজিবি কালার, তারপরে অনেক কালার, আমরা এটা বেসিক্যালি আমরা যদি একটা কালার দিই, এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, আমরা ব্ল্যাক কালার দিলাম, ব্ল্যাক কালার দিয়ে ফিল কালার চলে আসলো। এখানে আমরা যদি সিএমওয়াই কে কালার দিই, আরজিবি কালারের মুড আসবে, সিএমওয়াই কে কালার আসবে, সিএমওয়াই কে কালার দিলাম, আমরা সায়েন দিলাম, 69% দিলাম, সায়েন 0, ব্ল্যাক 0, ব্ল্যাক 0 দিলে আমাদের সেম একটা কালার চলে আসবে। ওকে, আমরা এখানে অবজেক্ট গুলো অ্যাকচুয়ালি এখানে লক করে দেওয়া যাবে, আমাদের অবজেক্ট যেগুলো আছে এখানে দেখুন আমাদের লেয়ার, লেয়ার উইন্ডোজ, লেয়ার লেয়ার ক্লিক করলে আমাদের লেয়ার অপশন আসবে, দেখুন আমাদের এখানে লেয়ার গুলো আছে, সব লেয়ার আছে, লেয়ারে ভাগ করা আছে, ওকে। আমরা যদি এখন আমরা এই অবজেক্টটা ধরতে চাই, কিন্তু ধরা যাচ্ছে না, আমাদের এখানে টাইপ টুল আছে, ওকে, আমরা যদি এটা যদি ধরতে চাই অনেক সময় ধরতে পারবো না, সে কারণে আমরা কি করব, আমরা এটা লক করে দেব, লক, ইডিট, ইডিটে দেখুন অবজেক্ট, অবজেক্টে গিয়ে সিলেকশন লক করার, সিলেকশন লক, সিলেকশন তার মানে এটা লক হয়ে যাবে, লক, এটা লক হয়ে গেল, এটা ধরা যাবে না। এখন দেখুন খালি এই বক্সটা ধরা যাচ্ছে, বক্সটা আমরা যদি লক করে দিতে চাই, অবজেক্ট লক সিলেকশন, এটাও আমাদের লক হয়ে গেল। এখন আমাদের দেখুন খালি এই অংশটুকু আমাদের ধরা যাচ্ছে, এই দুটো আমরা লক করে দিলাম।
আবার লক আনলক করার জন্য আমরা যদি এখানে অবজেক্টে গিয়ে আনলক অল, আনলক অল দিলে সবগুলো আনলক হয়ে যাবে, অথবা কন্ট্রোল অল্টার টু দিতে হবে, কন্ট্রোল টু এটা সিলেক্ট করে কন্ট্রোল টু লক হয়ে গেল, এটা সিলেক্ট করে কন্ট্রোল টু লক হয়ে গেল, আবার আনলক কন্ট্রোল অল্টার টু, কন্ট্রোল অল্টার টু আপনার যদি নোট করে নেন তাহলে ভালো হবে, এগুলো পরবর্তী সময় কাজে লাগবে। অ্যাকচুয়ালি আমরা যেহেতু অনেকগুলো অবজেক্ট নিয়ে কাজ করব, সেই কারণে আমাদের আমরা লক করলে আমাদের সিঙ্গেল অবজেক্ট নিয়ে কাজ করার সুবিধা হবে। আমরা এটা লক করে দিলাম, এটা লক করে দিলাম, আমরা এটা লক হয়েছে, আমরা এখানে কোনা থেকে ধরে অল্টার শিফট ক্লিক করে, অল্টার শিফট ক্লিক করে আমরা এটা বড় করতে পারি। বড় করে আমরা মুভ করাতে পারি, ওকে মুভ করাতে হলে এখন আমরা এটার কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, কালার আমরা এখানে কালার কি পার্সেন্টেজ ইউজ করেছি, আমাদের এখানে সায়ান ইউজ করেছিলাম আমরা 69%, আমরা কালারে যাই, কালারে গিয়ে আমরা 69% কালার ইউজ করলাম, জিরো দিলাম, জিরো দিলাম, জিরো দিলাম, আমরা এখানে ব্ল্যাক দেই 10%, 10% ব্ল্যাক, আমরা আরেকটু বাড়িয়ে দেই 30% ব্ল্যাক, আমরা দিলাম 30% ব্ল্যাক দিয়ে, এখন দেখুন আমাদের এটা 30% ব্ল্যাক হয়ে গেল। আমরা এখন টাইপ টুলটা সিলেক্ট করব, টাইপ টুলটা এটা আমরা এখন এটা আমরা মার্কস করব, কারণ আমাদের এরিয়ার বাইরে চলে গেছে, আমরা শুধু অনলি ফর এরিয়ার অংশটুকুর ভিতরে আমরা রেখে দেবো। এরিয়ার অংশটুকুর ভিতরে রেখে দিতে গেলে আমাদের এখানে লক করা আছে, এই উইন্ডোজ ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে, আমরা যদি লক ছুটাতে চাই তাহলে কি করতে হবে, অবজেক্ট আনলক অল, আনলক অল করলাম, আমরা এই বক্সটা ক্লিক করলাম, এই বক্সটা ক্লিক করলাম, অথবা এখান থেকে ক্লিক করলাম, বক্সটা ক্লিক করে ইডিট কপি, কপি করলাম, ইডিট পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ফ্রন্ট আসছে, এখানে আরেকটা কপি হয়ে গেছে। এখন আমরা এটা যদি অ্যারেঞ্জ করি, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, তাহলে সবার উপরে চলে আসবে এটা। এখন আমরা এই অংশটুকু সিলেক্ট করব এবং এই অংশটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা মার্কস করব, এই দুটো আমরা সিলেক্ট করে, অবজেক্ট দুটো সিলেক্ট করে আমরা Ctrl 7 দেব, Ctrl 7 দিলে আমাদের মার্কস চলে আসবে, মার্কস হয়ে যাবে Ctrl 7, ক্লিপিং মার্কস মেক, আমরা আবার যাই, এটা আমরা ফ্রন্টে যেটা আমরা যে অংশটুকু যে এরিয়াটুকুতে মার্কস করব সেই এরিয়াটুকু আমরা কপি করলাম, কপি করে এনে আমরা ফ্রন্টে নিয়ে আসলাম, ব্রিং টু ফ্রন্ট, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট আনলাম, ব্রিং টু ফ্রন্ট আনে এটা দুটো সিলেক্ট করলাম, যে অংশটুকু মার্কস হবে, অবজেক্ট ক্লিপিং মার্কস মেক, মেক দিলে আমাদের অবজেক্টটা মার্কস হয়ে যাবে। বেসিক্যালি আমরা এখন টাইপ টুলটা যদি ধরতে চাই,
ওকে, আমরা টাইপ টুলটা ক্লিক করব। টাইপ টুলটা ধরা যায় নাকি? টাইপ টুলটা ধরা গেছে, টাইপ টুলটা ধরা গেছে। এটা আমরা যদি ব্রিং টু ফন্ট আনতে চাই, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, অথবা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, আবার কন্ট্রোল শিফট সে থার্ড ব্র্যাকেট ফার্স্ট, থার্ড ব্র্যাকেট ফার্স্ট দিলে এটা ব্যাক ব্যাক চলে যাবে, আবার কন্ট্রোল শিফট ফ্রন্টে চলে আসবে। কালার আমরা দেব হোয়াইট কালার। হোয়াইট কালার দিয়ে দিলাম আমরা। ওকে, এখন আমরা সেই অবজেক্টটার পেছনে নিব কিভাবে? আমরা যদি অবজেক্টটার পেছনে নিতে চাই, আমরা ব্যাকগ্রাউন্ড আমাদের আছে, আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখুন আমরা যেটা মার্কস করেছি, এই মার্কস মার্কস এরিয়াটুকু, মার্কস এরিয়াটুকু আমরা অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট দিলে আমাদের এটা ফ্রন্টে চলে আসবে, ফ্রন্টে চলে আসলো। এখন আমরা এটা আমরা অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম হালকা বোঝা যাচ্ছে না, জাস্ট টেক্সটটা কিন্তু দেখা যাচ্ছে না, তো টেক্সটটা আমরা দেখার জন্য আমরা কি করব, এটা ট্রান্সপারেন্সি করব। ট্রান্সপারেন্সি এখানে দেখুন আমাদের স্টোকের এখানে গেলে স্টোক আছে, গ্রেডিয়েন্ট আছে, ট্রান্সপারেন্সি আছে। ট্রান্সপারেন্সিতে ক্লিক করলাম, ক্লিক করলে আমরা এখানে পার্সেন্টেজ দিয়ে দিলাম 60% অথবা 50%। হয়ে গেল আমাদের ফার্স্ট পোস্টার, পোস্টার অপশন, ফাইল সেভ, পোস্টার ডিজাইন নামে আমরা সেভ দিব, ডেস্কটপ পোস্টার ডিজাইন সেভ, আবার সেভ দিব। এখানে অপশন আসবে অ্যাডোব CS6, যা যা আছে সবকিছু আমাদের। ওকে, ওকে দিয়ে দিব। আমরা সেম আমরা এর আগেও দেখেছি, আমাদের কন্ট্রোল জিরো দিলে আমাদের এখানে আসে, আমরা এর আগে দেখেছি আমাদের ফটোশপে আমরা অ্যাকচুয়াল ভিউ দেখার জন্য আমরা এফ বাটন ক্লিক করেছি, এফ এফ বাটন ক্লিক করেছি, আমরা ট্যাব দিয়ে টুল উঠাই দিয়েছি, ট্যাব দিয়ে টুল উঠাই দেওয়া যাবে, ট্যাব ট্যাব ক্লিক করলে টুল উঠে যাবে, আবার এফ বাটন ক্লিক করলে এফ। ওকে, আমরা কন্ট্রোল জিরো দিব, এফ দিব, এফ, দেখুন আবার এফ বাটন ক্লিক করলাম, আবার ট্যাব দিয়ে আমরা টুল নিয়ে আসলাম। ওকে, এখানে এই পর্যন্ত, কারো যদি কোনো সমস্যা থাকে একটু বলতে পারেন, যে কোথায় কোনো সমস্যা যদি থেকে থাকে। হ্যালো, Yeah, I think we're good so far. ওকে, কোনো সমস্যা নেই তো? যাওয়ার সমস্যা নেই। ওকে, ঠিক আছে। ওকে, আমরা তাহলে আমরা নেক্সট প্রজেক্টে চলে যাই। টাইপ প্লেসমেন্ট আমরা টাইপ প্লেসমেন্ট করলাম, আমাদের অ্যাকচুয়ালি
ফন্ট ভেরিয়েশন, আমরা ফন্ট ভেরিয়েশন আমরা চেক করতে পারলাম, ফন্ট ভেরিয়েশন করতে পারবো আমরা এখানে ফন্ট সিলেক্ট করে, টাইপ টুলে ফেয়ার ভিউতে যদি আমরা সিলেক্ট করি, যদি অন্য কোনো ফন্ট দিতে চাই আমরা এখানে ফন্টের এখানে ক্লিক করলে আমরা যে কোনো ফন্ট দিতে পারবো, অন্য কোনো ফন্ট। যেটা ক্লিক করবো আমরা অন্য ফন্ট, এখানে ক্লিক করলে আমরা যে কোনো অনেক ধরনের ফন্ট আছে আমরা সেই ফন্ট ইউজ করতে পারবো। ওকে, আমাদের ফন্ট যদি বাইরে চলে যায় আমরা সেক্ষেত্রে ফন্ট ছোট করে দিব, আমাদের এখানে 20 দিব। ওকে, আমরা আগের পজিশনে রাখবো ফেয়ার ভিউ রেগুলার। আমরা এখন আরেকটা নতুন আর্টবোর্ড নিয়ে কাজ করব। আমরা যদি নতুন আর্টবোর্ড নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের এখানে দেখুন আর্টবোর্ডের অপশন আছে, এখানে ক্লিক করলে আর্টবোর্ড অপশন আসবে, আর্টবোর্ড 1। আমরা যদি এখানে নিউ আর্টবোর্ড নেই, দেখুন আরেকটা নতুন আর্টবোর্ড চলে আসবে, অথবা আমরা এখান থেকে আমরা যেতে পারি, এটা হচ্ছিল আমাদের আর্টবোর্ড, আর্টবোর্ড টুল, আর্টবোর্ড টুল দিয়ে আমরা যদি এটা মুভ করি কপি হবে, আমাদের সিলেক্ট করে আমাদের কপি হবে, দেখুন আমাদের আরেকটা মুভ করলে কপি হয়ে যায়, শিফট শিফট টিপে শিফট কে ক্লিক করে যদি আমরা মুভ করি তাহলে সমান রেশিওতে কপি হবে, অথবা শিফট শিফট না ক্লিক করে যদি আমরা ইয়ে করি তাহলে এরকম অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে যাবে, আমাদের মুভ টুল ইয়ে হবে। আমরা বেসিক্যালি শিফট টিপে আমরা আরেকটা আর্টবোর্ড, আর্টবোর্ডটা মুভ করবো না, অল্টার 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 শিফট টিপে, অল্টার শিফট ক্লিক করে আমরা আর্টবোর্ড আরেকটা কপি করব, কপি হয়ে গেল। আরেকটা আর্টবোর্ড কপি, ওকে, আমরা এই আর্টবোর্ডটার নাম দেব পোস্টার 1। এটার আমরা নাম দেব পোস্টার 2। ওকে, আমরা এখন আমাদের এখানে যে আমরা ফাইল দিয়েছি, আমাদের এখানে ফাইল আছে দেখুন, এখানে টাইপোগ্রাফি পোস্টার ফাইল আছে, আমরা টাইপোগ্রাফি পোস্টারটা আমরা আবার ওপেন করব, টাইপোগ্রাফি পোস্টার ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে ক্লিয়ার আছে কয়টা, একটা, 1, 2, এখানে ক্লিক করলে আমাদের টু আর একটা অপশন আসবে, ওকে ক্লিক করলে আমাদের এখানে আরেকটা পোস্টার চলে আসবে। ওকে, আমরা সিলেক্ট করব, কপি করব, কপি করে আমাদের পোস্টার ডিজাইনে চলে যাব, আমরা পাশে পেস্ট করে রাখবো, পেস্ট করে রেখে দেবো, আমরা এরকম আরেকটা পোস্টার ডিজাইন করব। ওকে, আমরা আগেই বলেছি আমাদের এখানে গাইডগুলো গাইড নিয়ে কাজ করছিলাম আমরা, গাইডগুলো আমাদের কপি হয়নি, তো সেক্ষেত্রে আমরা যদি গাইডগুলো সিলেক্ট করি, যেমন আমাদের এখানে সিলেকশন করলে কি হবে, সম্পূর্ণ অংশটুকু সিলেক্ট হচ্ছে পুরো সবগুলো, এখন আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যদি হাইড করে দেই, হাইড দেখুন এখানে হাইড সিলেকশন, হাইড সিলেকশন হাইড হলে হাইড হয়ে গেল, এটা আমাদের
হাইড করার অপশন, কন্ট্রোল থ্রি, কন্ট্রোল থ্রি আপনারা নোট করে রাখতে পারেন, কন্ট্রোল থ্রি দিলে আমাদের জিনিসটা হাইড হয়ে যায়। সিলেক্ট করতে হবে সম্পূর্ণটা, ড্রাগ করে আমরা এই পর্যন্ত সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কন্ট্রোল থ্রি দিলাম, কন্ট্রোল থ্রি দিলে এটা হাইড হয়ে গেল। আবার আনহাইড করব কিভাবে, কন্ট্রোল অল্টার থ্রি, কন্ট্রোল অল্টার থ্রি আনহাইড করব। আবার কন্ট্রোল টু লক করব, কন্ট্রোল টু দিলে আমাদের এটা লক হয়ে যাবে, ধরা যাবে না কোনো কিছু। আবার কন্ট্রোল অল্টার টু দিলে আনলক হয়ে যাবে, কন্ট্রোল টু লক, কন্ট্রোল অল্টার টু আনলক, কন্ট্রোল থ্রি হাইড, কন্ট্রোল অল্টার থ্রি আনহাইড। আমরা বেসিক্যালি আমাদের কাজের জন্য অনেক এই টুলগুলো, এই দুটো অপশন আমরা ভেরিয়াস প্রপোর্শনে ইউজ করবো, অনেক অনেক সময় এই আমাদের এই অংশটুকু আমাদের কাজে লাগবে। তো আমরা এই এই সবাই জিনিসটাই এই কমেন্টটা, নোট করবো, জি সবাই নোট কমেন্ট করে গুলো রাখবো, নোট করে রাখুন, কারণ এই নোট করে নোটগুলো রাখবো। কথাগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট, কাজের ভিতরে চলে আসবে, তখন অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। বাট এই কমেন্ট গুলো জানতে হবে যে আনহাইড, হাইড, লক আনলক লক, এগুলো আনলক। অ্যাকচুয়ালি এই এই দুটা এই দুটো এই দুটো অপশনই অ্যাকচুয়ালি মানে ইয়ে করে আর কি, এই দুটো অপশন আমাদেরকে একটু ভালো করে মুখস্থ করে রাখতে হবে আর কি। সো এটা ওকে, হ্যাঁ হ্যাঁ প্লিজ কন্ট্রোল থ্রি এস কন্ট্রোল রাইট, থ্রি, কন্ট্রোল থ্রি হাইট, ওকে আবার কন্ট্রোল কন্ট্রোল অল্টার থ্রি, ইয়া কন্ট্রোল অল্টার থ্রি আনহাইট, আবার ইয়া কন্ট্রোল টু লক, কন্ট্রোল অল্টার টু আনলক। ওকে, সাপোজ আমরা এখানকার গাইড গুলো আমরা কপি করব, আমরা এই লেয়ারের মধ্যে আমাদের গাইড আসেনি, দেখুন আমাদের এখানে গাইড কিন্তু কপি হয়নি। আমরা যদি এই গাইড গুলো আমরা কপি করতে চাই, তাহলে আমরা এই গাইড গুলো তো বারবার আমরা এখানে করতে যাব না, সেহেতু আমরা এই গাইড গুলো কপি করব। গাইড গুলো কপি করার জন্য আমরা এই অংশটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল থ্রি দিব, আনহাইড করে ফেলবো। আনহাইড করে ফেললে আমাদের এখানকার গাইড গুলো শো করবে, কিন্তু গাইড গুলো আমরা ধরতে পারছি না, গাইড গুলো ধরতে পারছি না, কারণ হচ্ছে গাইড গুলো আমাদের লক করা আছে। ওকে, আমরা এই যে দেখুন এখানে লক গাইড করা আছে, আমরা বাম বাটন ক্লিক করলে কার্সরে আমাদের লক গাইড যদি ক্লিক করে উঠায় দেই, তাহলে এগুলো আনলক হয়ে যাবে, দেখুন আনলক হয়ে গিয়েছে। আমরা সম্পূর্ণ অংশটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল, সিলেক্ট করার পরে আমরা ইন্টার দেব, আমরা এই ড্রাগ করে সিলেক্ট করব, সিলেক্ট করে ইন্টার দেব, ইন্টার দিয়ে আমরা মুভ করব, মুভ করব আমরা কত ইঞ্চি, দেখুন এখানে আমাদের 8.5 ইঞ্চি আছে, 8.5, 8.5 হরিজেন্টাল, ভার্টিক্যাল 0, কপি, কপি দিলে আমাদের এখানে চলে আসবে গাইডগুলো। ওকে, আমরা এখন গাইডগুলো লক করে দেব। লক করে দিলাম, এবার আমরা কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে দিলাম, আমাদের আগের লেয়ার গুলো চলে এলো। ঠিক আছে, ওকে, আমরা এখন এরকম এইরকম একটা পোস্টার করব, ও যে পোস্টারটা আমাদের এইরকম দেখা দেবে। ওকে, আমরা এরকম পোস্টার করতে হলে আমাদেরকে অ্যাকচুয়ালি, আমাদের এখানে একটা বাউন্ডারি বক্স আছে, সেই বক্সটা আমরা অ্যাকচুয়ালি কালারটা আমরা সিলেক্ট করব, কালারটা আমরা যেই কালার দিতে যাব, আমরা যদি এখানকার কালার দিতে চাই, তাহলে আমরা বেসিক্যালি আইড্রপার টুল নিতে পারি, আইড্রপার টুল নিয়ে আমরা এখানে ক্লিক করলেই আমাদের এই অংশটুকু এই কালার চলে আসবে, আইড্রপার দিয়ে, আইড্রপার দিয়ে যদি এখানকার কালার দেই, তাহলে কালার চলে আসবে, এখানকার কালার দিলে এখানকার কালার চলে আসবে, এই কালার এখানকার কালার দিলে এখানকার কালার চলে আসবে। তো আমরা এখানকার কালারটা আমরা নিয়ে আসব, কালার নিয়ে আসলাম আমরা। এখন আমাদের টাইপ টুলটা আমরা ফন্ট আমরা ব্রিং টু ফন্ট আমরা আনবো, সবগুলো আমাদের ব্রিং টু ফন্ট আছে, আমাদের টেক্সচারের উপরে নেই, আমরা যদি ব্রিং টু ফন্ট আনতে চাই, তাহলে আমাদের অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, ব্রিং টু ফন্ট নিয়ে আসলাম, ব্রিং টু ফন্ট নিয়ে আসলাম, আমাদের অ্যালাইনমেন্ট হচ্ছিল সেন্টার, সেন্টার অ্যালাইনমেন্ট দিলাম,
সেন্টার অ্যালাইনমেন্ট দিলাম আমরা, সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে দেখুন আমরা মুভ করালাম ওকে। আমরা এখন এটা ফন্ট চেঞ্জ করে দিব, আমরা যদি টাইপ টুলে গিয়ে আমরা যদি লাটো ফন্ট দেই, আমরা যে ফন্টটা দিয়েছি লাটো ফন্টটা চলে আসবে। লাটো ফন্টটা দিলাম, লাটো ফন্টটা দিয়ে আমরা ফন্ট চেঞ্জ করলাম আমরা 30 দিলাম, 50 দিলাম, 60। ওকে, আমাদের এখানে টাইপের একটা অপশন আছে, টাইপ অ্যাকচুয়ালি আমাদের এখানে আপার কেস লোয়ার কেস এর একটা অপশন আছে। দেখুন এখানে আমাদের আপার কেস লোয়ার কেস এর অপশন আছে, এখানে আমাদের পুরোটাই আপার কেস আছে। তো আমরা যদি আপার কেস লোয়ার কেস দিতে চাই, ওকে, আমরা যদি এটা আপার আপার লোয়ার কেস দিতে চাই, প্রথমে আমরা লোয়ার কেস দিই, সিলেক্ট টাইপটা সিলেক্ট করে টাইপ চেঞ্জ কস লোয়ার কেস আপার কেস টাইটেল কেস সেন্টেন্স কেস, ওকে, আমরা লোয়ার কেস দিলাম, লোয়ার কেস দিলাম, লোয়ার কেস দিয়ে আমরা এখানে আমাদের টাইপ ক্যারেক্টারে গিয়ে আমাদের ইন্টার প্যারাগ্রাফটা কমাই দিলাম, ওকে, আমাদের 60 আছে, আমরা 60 দিলাম, 60 দিলাম, ফন্ট আছে 60, আমরা 60 দিয়ে দিলাম, ওকে, নেভার 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 থেকে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে মে ডে আমাদের এখানে আসলো, স্কাইফুল সেইলর যেভাবে আছে সেভাবেই আছে, ওকে। আমরা প্রতিটা ওকে আমরা এটা বড় করবো আরো, হান্ড্রেড এইটি, নাইনটি, ওকে। আমরা এখান থেকে একটু ইন্টার দেব, এনেভারের ওখানে গিয়ে ইন্টার দিলাম, এই অংশটুকু আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা আপার কেস ইউজ করব। দেখুন এখানে আপার কেস ইউজ করা হয়েছে, টাইপ চেঞ্জ কস আপার কেস, আপার কেস করা হয়েছে। লাটো হেয়ার লাইন আছে, আমাদের লাটো ফন্টটা হেয়ার লাইন আছে, আমাদের এখানে অনেক ধরনের ফন্ট আছে, আমরা যদি লাইট দিই, লাইট দিলে আমাদের ফন্টটা লাইট হয়ে যাবে, লাইট দিলাম, লাইট দিয়ে আমরা ফন্টটা বাড়ালাম, ক্যারেক্টারে গিয়ে আমরা ফন্টটা বাড়াতে পারি। দেখুন আমাদের এখানে যদি আমরা এখানে ক্লিক করি ফন্টটা অটোমেটিকলি বেড়ে যাবে, ওকে, আমরা লাইন স্পেস বাড়ায় দিব, ওকে। এবার আমরা মেয়েদের মধ্যে লাইন স্পেস ইউজ করব, ক্যারেক্টার লাইন স্পেস বাড়ায় দিব, অথবা আমরা ইন্টার দিয়ে দিব, এখান থেকে ইন্টার দিলে, ইন্টার দিলে ফন্ট চলে আসবে, ওকে। আমরা মেডে এখান থেকে ইন্টার দিব, একটু বেশি চলে এসছে, ওকে, মেডে। আবার আমরা এটা আরেকটা ইন্টার দিব, আরেকটা ইন্টার দিব, দুটো ইন্টার দিব, ওকে। স্কেপুল সেলর আমরা যদি আবার আপার কেস দিতে চাই, তাহলে আমরা টাইপ চেঞ্জ কস আপার কেস, ওকে। ফন্ট আমাদের বড় হয়ে গিয়েছে, আমরা এটা ফন্ট ছোট করব, ফন্ট ছোট করতে গেলে আমাদের এখানে ফন্টটা কমিয়ে দিতে হবে, ওকে। আমরা সিলেকশন টুল সিলেক্ট করব, সিলেক্ট হয়ে গেল, ওকে। আমাদের এখানে দেখুন আমাদের এখানে আমাদের যে সেইলরটা আছে সেটা অ্যাকচুয়ালি সেন্টার অ্যালাইনমেন্ট আমরা যদি করতে চাই, তাহলে আমাদের এখানে যে বক্সটা আছে এই বক্সটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা যদি নিচে নিয়ে আসি, নিচে যদি আনতে চাই, আমরা সিলেক্ট করে কন্ট্রোল ইন্টার দিলে আমাদের ইন্টার, আমরা ভার্টিক্যালি 11 দিলাম,
আর্টিকেল 11 দিলে এটা নিচে চলে আসবে। ওকে নিচে চলে আসলো, দেখুন নিচে চলে আসলো। আমরা এটা কন্ট্রোল অল্টার, আমরা যদি এটা আনলক মার্কস রিলিজ করতে চাই, যদি মার্কসটা আমাদের এখানে মার্কস আছে, আমরা এটা সেন্টার অ্যালাইনমেন্টে রাখবো। সেন্টার অ্যালাইনমেন্টে রাখতে হলে আমাদের মার্কস রিলিজ করতে হবে। মার্কস রিলিজ করতে হলে অবজেক্ট ক্লিপিং মার্কস রিলিজ কন্ট্রোল অল্টার 7, মার্কস রিলিজ করে দিলে এটা আমাদের মার্কস রিলিজ হয়ে যাবে। ওকে আমরা এটা সেন্টার, দেখুন এই যে এটা সেন্টার, আর আমাদের এখানে লাইনের সেন্টার হচ্ছে এটা। ওকে আমরা একটু মুভ করব, মুভ করলে আমরা অ্যারো কি দিয়ে যদি মুভ করি আমরা সেন্টার অ্যালাইনমেন্টে নিয়ে আসতে পারবো। সেন্টার অ্যালাইনমেন্টে নিয়ে আসলাম আমরা। এখন আমরা দেখুন আমরা এটা আবার মার্কস করে ফেলবো। আমরা এইখানে যে আমাদের বক্স আছে, এই যে এখানে একটা বক্স আছে, বাউন্ডারি বক্স আছে, বাউন্ডারি বক্সটা এবং এই দুটো একসাথে সিলেক্ট করব। একসাথে সিলেক্ট করে এডিট অবজেক্ট ক্লিপিং মার্কস মেক কন্ট্রোল 7। ওকে আমরা এখন এটা আমাদের এটার পেছনে নিব কিভাবে, আমরা ইন্টার দেব, সিলেক্ট করা আমাদের ইমেজটা সিলেক্ট, এই অংশটুকু সিলেক্ট করে ইন্টার দিয়ে আমরা কত ইঞ্চি নামিয়েছিলাম, 11 ইঞ্চি। 11 ইঞ্চি আমরা যদি আবার -11 ইঞ্চি দেই তাহলে আমাদের আগের পজিশনে চলে যাবে। আগের পজিশনে চলে যাবে। আমরা এটা পার্সেন্টেজ, আমরা ট্রান্সপারেন্সি ইউজ করব। আমরা যদি ট্রান্সপারেন্সি ইউজ করি তাহলে আমাদের ট্রান্সপারেন্সি কোথায় আছে, স্টোকে, স্টোকের এখানে ক্লিক করলে ট্রান্সপারেন্সি আছে। ট্রান্সপারেন্সি আমরা 50% দিলাম, 30% দিলাম, 35%। ওকে এখন দেখুন এখানে আমাদের একটা বক্স আছে, বাউন্ডারি বক্স আছে, এখানে আলাদা করে আমরা ডিভাইড করার জন্য একটা বাউন্ডারি বক্স করব। আমাদের সাইজ হচ্ছে হলো কত ইঞ্চি, 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি যদি আমরা বক্স নিতে চাই, একটা একটা বক্স নেই আমরা 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি বক্স যদি নেই তাহলে 8.5 ইঞ্চি বক্স আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা 8.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, 3 ইঞ্চি দেই আমাদের প্রপোর্শন অনুযায়ী, 8.5 ইঞ্চি 3 ইঞ্চি, 8.5 ইঞ্চি 3 ইঞ্চি দিলাম আমরা। 3 ইঞ্চির মধ্যে আমরা এটা নিয়ে আসলাম একটু নিচে, নিচে এনে আমরা এটার কালার দিলাম, এটা আইড্রপার দিয়ে, আইড্রপার দিয়ে আমরা কালার সিলেক্ট করলাম, নিয়ে এসে আইড্রপারে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের কালার হয়ে গেল। ওকে আমরা আবার সিলেকশন টুলে যাব। এখন দেখুন এখানে সেইলরের একটা শেপ আছে, শেপ নিয়ে আমরা বেসিক্যালি কাজ করব। শেপ নিয়ে যদি আমরা কাজ করতে চাই, আমরা এখানে আমাদের রেক্টেঙ্গেল টুল আছে, রেক্টেঙ্গেল টুল থেকে আমাদের এখানে দেখুন এলিপসেবল টুল আছে, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল আছে, পলিগন টুল আছে, স্টার টুল আছে। তো আমরা এলিপ পেস্ট টুলে যাব। ওকে আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমরা একটা বক্স নিলাম, অল্টার শিফট টিপে আমরা বক্সটা, যদি অল্টার শিফট না টিপি তাহলে আমাদের এরকম বক্স আসবে, এরকম আসবে, এরকম আমরা করব না। আমরা বেসিক্যালি অল্টার শিফট, অল্টার শিফট, অল্টার শিফট ক্লিক করে আমরা এরকম একটা বক্স নেব, অথবা আমরা যদি এটা সিলেক্ট করে আমরা ইন্টার দেই, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা বক্স নেই, তাহলে দেখুন আমাদের 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি বক্স আসবে। আবার আমরা এটা সিলেক্ট করে দেখুন আমরা যদি 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি বক্স নেই, 1.5 ইঞ্চি একটা বক্স চলে আসবে, 1.5 ইঞ্চি একটা বক্স চলে আসলো। বক্স চলে আসার পরে আমরা এটা এটার সাথে এটা আমরা কালারটা চেঞ্জ করে দিই একটু। ওকে ওকে কালারটা চেঞ্জ করে দিলাম আইড্রপার দিয়ে, এটার কালারটা আমরা এটার সাথে অ্যালাইন করে দিব। অ্যালাইনমেন্ট, আমাদের অ্যালাইনমেন্ট কোথায় আছে দেখুন, এখানে অ্যালাইনমেন্ট আছে, দুটো সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইনমেন্ট, হরিজন্টাল অ্যালাইনমেন্ট গেলে আমাদের এখানে অ্যালাইনমেন্ট চলে আসবে। অ্যালাইনমেন্ট চলে আসবে,
অ্যালাইনমেন্ট চলে এলে আমরা এটা কত ইঞ্চি দিয়েছি, আমরা আমাদের মনে আছে যে আমরা উইন্ডোজ ট্রান্সফর্ম ট্রান্সফর্ম আমরা কত ইঞ্চি, 1.5 ইঞ্চি দিয়েছি, 1.5 ইঞ্চি আমরা বক্স নিয়েছি। আমরা যদি ইন্টার দেই, এটা সিলেক্ট করে অনলি ফর একটা জিনিস সিলেক্ট করব, আমরা যে বক্সটা সিলেক্ট করব, বক্সটা আমরা মুভ করব, মুভ করে আমরা 1.5 ইঞ্চি দিব, 1.5 ইঞ্চি হরিজন্টালি মুভ করাবো, হরিজন্টালি মুভ করাবো, ভার্টিক্যাল জিরো, ভার্টিক্যাল জিরো দিয়ে আমরা যদি কপি দিই, কপি দিলে আমাদের আরেকটা চলে আসবে, আরেকটা বক্স চলে আসবে। এখন আমরা যদি সেম প্রপোর্শনে আবার যদি কপি দিতে চাই, এটা সিলেক্ট করা আছে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি এই জিনিসটা মার্ক করুন, কন্ট্রোল ডি ক্লিক করলে আমরা যতবার পেস্ট করতে যাব কন্ট্রোল ডি ততবারই আমাদের আরেকটা করে বক্স আসবে, সেটা মুভ মুভ হবে হলো 1.5 ইঞ্চি। একটা কপি করলাম, কপি করার পরে আমরা কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি ক্লিক করলে আমাদের এটা মুভ হবে অতি সহজেই। ওকে, আমরা আবার দেখাই, আমরা এটা সিলেক্ট করে আমরা ইন্টার দিব, মুভ টুল দিব 1.5 ইঞ্চি, যেহেতু আমাদের বক্স আছে 1.5 ইঞ্চি, তারপরে ভার্টিক্যালি জিরো, ভার্টিক্যালি জিরো আমরা কপি দিব, কপি দিলে আমাদের আরেকটা রাউন্ডেড বক্স তৈরি হবে। আমরা এখন কন্ট্রোল, আমরা এভাবেও করতে পারি, আবার ইন্টার দিয়ে আবার কপি করতে পারি, আবার ইন্টার দিয়ে আবার কপি করতে পারি, অথবা শর্টকাট কমান্ড আমরা কন্ট্রোল ডি দিলে আমাদের আলটিমেটলি বক্স তৈরি হয়ে যাবে। ওকে, এখন আমরা এই অংশটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে আমাদের যার যার ইয়ে আছে, দেখুন এখানে পাথ ফাইন্ডার নামে একটা টুল আছে, পাথ ফাইন্ডার অথবা উইন্ডোজ পাথ ফাইন্ডার, শিফট কন্ট্রোল F9, পাথ ফাইন্ডার। আমরা সম্পূর্ণ অংশটুকু সিলেক্ট করে আমরা দেখুন এই যে এখানে পাথ ফাইন্ডার, এখানে কি আছে, ইউনাইট, অল্টার ক্লিক অ্যান্ড ক্লিক ক্রিয়েট এ কমান্ড শেপ, ক্রিয়েট এ কমান্ড শেপ, আমরা এটা ক্লিক করলে আমাদের আলটিমেটলি এরকম বক্স হয়ে যাবে। ওকে, আমাদের এখানে যদি আমরা এখানে দেখুন এখানে ডিভাইড আছে, ডিভাইড যদি করি, ডিভাইড করতে চাইলে আমাদের এটা ডিভাইড হয়ে যাবে, আলটিমেটলি ডিভাইড হয়ে গেল, ডিভাইড হয়ে গেছে। আমরা এখন এই যে প্রতিটা শেপ আলাদা আলাদা হয়েছে, এখানকার শেপ গুলো আলাদা হয়ে গিয়েছে দেখুন। ওকে, আমাদের এই শেপ গুলো দরকার নেই, আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এটা ডিলিট করে দেব, ডিলিট ডিলিট ডিলিট। দেখুন আমাদের এখানে একটা শেপ তৈরি হয়েছে। ওকে, আমরা যদি এখন এটার সাথে আমরা এই অংশটুকুর অ্যালাইনমেন্ট করতে চাই, তাহলে দেখুন আমরা এই অংশটুকু এটা সিলেক্ট করলাম এবং এই বক্সটা সিলেক্ট করলাম, বক্সটা সিলেক্ট করে দেখুন আমরা অ্যালাইনমেন্ট করব, আমাদের নিচের অ্যালাইনমেন্টটা যদি আমরা সবার আগে উপরে নিয়ে যাই, উপরে নিয়ে গেলে ক্লিক করলে উপরে চলে যাবে, আবার যদি লেফটে ক্লিক করি হরিজেন্টাল অ্যালাইন লেফট, লেফটে ক্লিক করলে লেফটে চলে আসবে, আবার যদি আমরা ডাউনে ক্লিক করতে চাই নিচে ভার্টিক্যাল অ্যালাইন বটম, বটমে চলে আসবে। সিলেক্ট করার পরে দেখুন আবার আমরা বাইরে কাজ করেছি, সেই অংশটুকুর সাথে এই অংশটুকুর আমরা অ্যালাইন করব, অ্যালাইন করতে গেলে আমাদেরকে সবার প্রথমে আমরা উপরে দিলাম অথবা লেফটে দিলাম, উপরে দিলাম, উপরে দিয়ে আমরা নিচে যেহেতু আনতে যাব সেহেতু আমরা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বটম, বটম দিয়ে দিলাম, বটমে দিয়ে দিলাম। আমরা এই অংশ টাইপ টুলটুকু সিলেক্ট করলাম, টাইপ টুল সিলেক্ট করে অ্যারেঞ্জ ড্রিং টু ফন্ট, ড্রিং টু ফন্ট চলে এলো। ওকে, আমাদের আমরা যদি এই অংশটুকু আরেকটু নামাতে চাই, এটা সিলেক্ট করে আমরা ক্যারেক্টারে যাব, ক্যারেক্টারে গিয়ে আমরা এখানকার লাইন স্পেস টুকু আরেকটু বাড়িয়ে দেব, আহ
আর একটু বাড়িয়ে দিলাম লাইন স্পেস টুকু, আমরা লাইনে এই অংশটুকু আমাদের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই আমরা সিলেক্ট করে এখানে কালারটা চেঞ্জ করে দিতে পারবো। আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আই ড্রপার নিয়ে আমরা যদি এই কালারটা দেই তাহলে আমাদের আলটিমেটলি এই কালারটা ক্লিক করলে এখানকার কালার চলে আসবে। দেখুন আবার সিলেকশন টুল নিলাম, ওকে। আমরা আবার যাই, আবার দেখি আমাদের এটা হোয়াইট কালার, হোয়াইট কালার আছে, তো হোয়াইট কালার থেকে আমরা যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা এটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হবে। আবার তিনবার সিলেক্ট করলে পুরো অংশটুকু, পুরো লাইন স্পেসটুকু সিলেক্ট করবে, দুইবার সিলেক্ট করলে। দুইবার ক্লিক করলে শুধু এই অংশটুকু, তিনবার যদি ক্লিক করি তাহলে পুরো অংশটুকু সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা আই ড্রপার দিয়ে এখানকার কালার ইউজ করতে পারবো। এখানকার কালার ক্লিক করলে আমাদের এখানকার কালার চলে আসবে। সিলেকশন টুল নিলাম, সিলেকশন টুল নেওয়ার পরে আমাদের কালার চলে এলো। ওকে, আমাদের সেকেন্ড পোস্টারের মোটামুটি সেকেন্ড পোস্টারের কাজ শেষ। একটু একটু লাস্ট যে পোস্টার আমরা অপশনাল। রাজু, জি আমার জি মনে হয় এই স্কিলফুল সেলরটা আর একটু ঠিক হবে, লাইক একটু ওইটার সাথে এইটা আচ্ছা, একটু ওকে। যদি আমরা, ওকে, আমরা যদি আর একটু ঠিক করতে চাই, এটা সিলেক্ট করে আমরা এখানে হেয়ার লাইন আছে, হেয়ার লাইনের বাদ দিয়ে আমরা থিন যদি দিয়ে দেই, থিন দিয়ে দিলে আমাদের একটু থিকনেস হয়ে যাবে। আগে ছিল আমাদের এরকম হেয়ার লাইন ছিল, আমরা এখানে থিন করে দিয়েছি থিন। আচ্ছা, এখন এই এটা কি অবস্থা, এটা কি সবাই বুঝতেছেন কি না সেই জিনিসটা বুঝতে হবে। কি অবস্থা আপনাদের, আপনারা কি বুঝতেছেন এই জিনিসটা, বুঝেছেন সবাই? ক্লিয়ার? ক্যান ইউ ডু ইয়োরসেলফ বাই ইয়োরসেলফ? নাইম, ক্যান ইউ ডু বাই ইয়োরসেলফ? আদনান, ইউ হ্যাভ টু ডু প্র্যাকটিস, রাইট? সো হোয়াট অ্যাবাউট প্র্যাকটিস দিস উইক? ইউ গাইজ উইল ডু প্র্যাকটিস, ওকে? প্রমিস মি। হোয়াট অ্যাবাউট নাইম, আদনান? I didn't know that we needed to go into the program, so I'm actually downloading it right now. Okay, download it. The same thing, the tools is same, all the command is same. This is two programs, so we have to go through the outline and accordingly we have to do. This is the class, so we are following the outline. So keep it in mind, we are following the outline. So you all have outline, right? Course outline? Do you have course outline with you? Is it sent in the first email? Yeah, the PDF file, the course outline. Yeah. Let's open code the course outline to the Kanto PDF. রাজু, জি, কোর্স আউটলাইনটা আমাদের আপনার ডেস্কটপে নাই? হ্যাঁ, ডেস্কটপে নাই, আমরা কোর্স আউটলাইনটা, ট্রেনিং কোর্স আউটলাইনটা আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে দুটো কোর্স আউটলাইন, এটা আছে না সবার কাছে? ওকে, সো এটাতে আমরা এখন 4 নম্বর মডিউলে আছি। ওকে, উপরের গুলো হয়ে গেছে, আমরা এখন 4 নম্বর মডিউলে আছি। তো আমরা উপরের গুলো করে আসলে কিন্তু সামনে আস্তে আস্তে কিন্তু আমরা অ্যাডভান্স হচ্ছি। তো আপনারা প্র্যাকটিস করবেন,
অ্যাকর্ডিংলি, এবং প্রতিটা ভিডিও দেওয়া আছে ইউটিউবে, সো দ্যাট কোনো কনফিউশন থাকলে ক্লাস আছে, ক্লাসে একটা কোশ্চেন অ্যান্সার সেশন আছে, সেখানে সে বলবেন, তাহলে ক্লাসের ভিতরে ইন্টারাপশন হবে না। সো দ্যাট উই ক্যান, মানে আমরা চাচ্ছি যে আমরা সবাই একটা ভালো জিনিস শিখি। এখন যদি প্র্যাকটিস না করতে পারি আর যদি না পারি, চুপ করে বসে থাকলে কিন্তু আমরা ফার্দার আগালে লাভ হবে না। এটা টোটালি প্র্যাকটিসের বিষয়। আমি কি আপনাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি? আদনান, নায়েম, রাফি, হাসি, সাদিয়া, শাহ ম্যাডাম, তালহা, তালহা আরি দেয়ার, ওকে, ডু ইউ হ্যাভ দিস আউটলাইন? আই থিঙ্ক ইউর পাপা হ্যাজ দিস, পাপাস আইডি হ্যাজ দিস ডকুমেন্টস, দিস পিডিএফ ফাইলস, ডাউনলোড ইট অ্যান্ড টু ইউর ডেস্কটপ, সো অ্যাকর্ডিংলি ফলো দিস, এভরি ভিডিওস, এভরি কন্টেন্ট অন ইউটিউব অ্যান্ড এভরিথিং সিকুয়েন্স আর ওয়ার্কিং গুড, সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট, এভরিবডি হ্যাজ টু প্র্যাকটিস, উইদাউট প্র্যাকটিস দিস ক্যানট বি হ্যাপেন, দিস টাইপ অফ প্রোগ্রাম, জাস্ট সিইং অ্যান্ড লার্নিং নট উইল নট ওয়ার্ক। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? আদনান, আদনান, হ্যালো, আদনান, আর ইউ দেয়ার? ও হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? ইয়া, আই এম হিয়ারিং, আর ইউ দেয়ার? ইয়া ইয়া, ওকে, সো আর ইউ ফলোইং দ্য ক্লাস? ইয়া ইয়া, গাইড, মাই স্পিকার, মাই স্পিকার ওয়াজ ইন প্লাগড ইন। ও ওকে, ইটস ওকে, বাট আই হ্যাভ টু শিওর ফ্রম ইউ, অল অফ ইউ, so are you guys are following these classes? Yeah, and also doing practice. I know you're busy, but you have to do this class. This is an important thing, keep in mind, time should be worthy, very important, very very important, every class is very important, otherwise skip korle amra further gele bujhte parbo na, dhorte parbo na. প্রবলেমস যেগুলো আপনারা প্র্যাকটিস করতে পড়বেন সেগুলো নোট করবেন, স্যার একটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন দেবে, সেখানে আমরা প্রশ্নগুলো করব, সমাধানগুলো করব, তাহলে নেক্সট ক্লাসে ফ্রুটফুল একটা রেজাল্ট আসবে। অদারওয়াইজ আপনারা দিয়ে যাবে, মান যাবে, কিন্তু আমরা কিছু বুঝতেছি না, পারতেছি না, তাহলে কিন্তু আউটপুট জিরো হবে। ওই যে মানে হাফ ডান হলে লাভ হবে না এই প্রোগ্রামটাতে। আমরা চাই যেভাবে করে ট্রেনার কাজ করতেছে, আপনারা ইন্ডিভিজুয়াল এভরিবডি শুড ওয়ার্ক লাইক দিস ট্রেনার, টিচার যেভাবে কাজ করতেছেন ওভাবে কাজ আপনারাও করবেন, এই প্রোগ্রামটা তার জন্য ওপেন করা, কনসেপ্ট চলে আসবে আপনাদের মধ্যে কাজ করতে করতে। কনসেপ্টের জন্য আপনাকে আলাদা করে স্যার এত বছর কাজ করেন, ওনার কনসেপ্ট আছে, এই ম্যাটার অফ ওয়ার্ক এবং প্র্যাকটিস। সো আশা করি আপনারা প্র্যাকটিস করতেছেন, এবং আপনারা প্র্যাকটিস করলে বিভিন্ন সময় নো প্র্যাকটিসের পিডিএফ করে বা করে পাঠাতে পারেন, যেটা করেছি সেটা নিয়ে এখন উইকডেজে যদি পাঠান, সো উই ক্যান ফলো যে আসলে কি হচ্ছে না হচ্ছে, এভাবে করে সমস্যা করবে। হ্যাঁ, আপনি খোলেন মেলটা, মেলটা অ্যাড্রেসটা সবাই দেখুক, এখানে মেল করলে স্যারই পড়বে, স্যার ইমেলটা চেক করে, এই মেলটা, এই অ্যাড্রেসটাতে usteamweb1@gmail.com এখানে সবাই মেল করে দেন, আমি হয়তো বা ফরওয়ার্ড করতে পারি না, খালি এটা এক্সপোর্ট করে আমাদের এখানে করেন, এটা নোট রাখেন। তো কাজ করে আটকে গেলে দেখবেন যে ঠিকই সে ট্রেনার আপনাকে সে প্রবলেমটা সলভ করে ইমেল ব্যাক করতেছে, রিপ্লাই মেল দিয়ে দিব আমি সবাইকে, রিপ্লাই মেল দিয়ে দিবে, মেল অ্যাড্রেসটা রাখেন সবাই।
US, US, web one, US team, US team web one at gmail.com. Okay. Rafi? Yeah. Practice korte hobe. Uncle, everybody has to practice. Otherwise, ei program ta success korte koshto hobe. Okay. Ami ki shobai ke bujhate sokkhom hoyechi? Yeah. Okay. Great. Yes. So, practice korle it's piece of cake. Practice na korle bujha jacche na ebong amra shikhar jonno I amra pari na dekhi shikhte boschi amra parle shiktam na parle to okay ar parbo na eta mane lojja pe kotha bolte shy feel kortechi bolte partechi na it's not good apni joto bolben bujhben na eta to aro bhalo tahole aro beshi bujha hobe ar training jinishta holo ki ekta research as much as you get training you are researching lot of thing ebong practice koren research hoye jabe ebong bhalo output ashbe ebong dekhbe at the end e apni sundor ekta jinish shiklen ebong eta life career hote pare apnar ekta bhalo jinish hote pare apni boldly apni jete pare market e ba job market e ba job er jonno apni na parle na practice korle ei training ashole করতে হবে না সরি আমার এই মোটিভেশন গুলো দেওয়ার উদ্দেশ্য যে আমি প্র্যাকটিস দেখছি কম আমাকে আপনারা কয়েকজন কমিট করেছেন যে এই উইকে করবেন লাস্ট উইকে টাইম পাননি সবাই আমি বিশ্বাস করি আপনারা সবাই বিজি তারপরেও মানে টাইম করতে হবে তো আশা করব এই উইকে নেক্সট ফাইভ স্যাটারডের আগে এভরিবডি প্রিপেয়ার করে নেবেন যা যাকে যাকে আমি বুঝতেছি লাস্ট টু উইকস হয়তো বা হয়নি কিন্তু এই এই উইকে যাতে হয় না হলে কিন্তু আমি দেখতেছি যে আসলে আউটপুট এবং ফার্দার প্রোগ্রেস খুব একটা মানে হাফ ডান যাচ্ছে টু মাই অবজারভেশন ইজ দ্যাট ক্লিয়ার এভরিবডি প্লিজ তাহলে আমরা অ্যাকচুয়ালি একটা ছোট ছোট টাস্ক দিতে পারি অল্প আমরা যদি সবাইকে একটা টাস্ক দিয়ে দেই নেক্সট উইকে আমরা দেখব সেরকমও হতে পারে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন নেক্সট উইকে আমরা সেই টাস্কটা দেখব টাস্কের আগে দেওয়া হয়েছিল কিন্তু সাবমিট করতে পারেন টাইম পাইনি তো এখন কি আপনারা টাস্ক দেবো নাকি না আপনারা আপনারাই বলেন আদনা নাইম রাফি আপনারা বলেন যে টাস্ক দেবো নাকি না ক্লাসগুলো ফলো করে সেইগুলো অ্যাকর্ডিং করলে I think Judy, if you could email us a task, that would be really helpful. Okay. তাহলে আমি একটা পোস্টারের টাস্ক ফটোশপে একটা পোস্টারের টাস্ক দিয়ে দিব এবং আজকের প্রজেক্ট নিয়ে আমরা একটা ইলাস্ট্রেটর একটা টাস্ক দিয়ে দিব তো দুটো টাস্ক আমরা যদি দিয়ে দেই তাহলে এই দুটো টাস্ক করতে পারলে অ্যাকচুয়ালি আমরাও বুঝতে পারবো যে আপনারা কতটুকু অ্যাডভান্স হচ্ছেন এটা আমাদের জন্য আসলে মানে সুবিধা হবে Clear? Yeah. Okay, great. We will. Also, the recording of the yesterday and today is gonna you're gonna send it, right? Yeah, I'm not sending now last 2 days, but it is there. Go to YouTube USITBD, youtube.com/USITBD. There is video. All the videos is there. Okay. So yesterday video is already uploaded, and today's also will be uploaded. Maybe tomorrow yeah because I have to go work after this end of this class okay all right so continue okay. please thank you okay amra last dutu poster korlam okay amra eta save diye dibo amader তিন নম্বর আমরা আরেকটা অপশন অপশনাল পোস্টার করব অপশনাল পোস্টার আমরা অ্যাকচুয়ালি আমাদের এখানে পোস্টার ডিজাইনে আছে টাইপোগ্রাফি পোস্টার আছে টাইপোগ্রাফি পোস্টার নাম্বার 3 Yes Naim's internet just went out so he just left
Oh, now I'm connect. Okay. His Yes, internet boss, right? went out. What happened, Naim? Oh, Naim went out. This maybe computer No, restarted. Sir. Naim's internet went out. Oh, okay. Now he's back. Yeah, Naim, are you there? Yeah. Okay, great. সো আমি যা যা বলেছি শুনেছেন জিনিসগুলো কি আপনি আমাদের মোটিভেশনটা শুনেছেন নাই Yeah. আপনি কি ইন্টারাপশন হয়েছে কথা শুনতে পেয়েছিলেন নাকি না শুনেননি Oh no, my internet got cut out. The last part I heard was when you talked about giving a task. আমরা হ্যাঁ আমরা টাস্ক দিচ্ছি সেটা আমরা স্যার দুটা টাস্ক পাঠাবেন সেই টাস্ক গুলো আপনারা করবেন নেক্সট স্যাটারডে আগে এই আগামী ওয়ার্কিং ডেজ 5 ডেজ আছে সেই 5 ডেজ এর ভিতরে করে ফেলবেন পরে সেগুলো মেল করে দিবেন সে যা যা টাস্ক গুলো ইমেল করে দিবেন আবার ওই ইমেল অ্যাড্রেসটা us_team_web1 ইমেল অ্যাড্রেসটা Email address ta US team web one. হ্যাঁ দেখেন could you repeat the YouTube channel again? I can't find it. Okay. www.youtube.com/USITBD USITBD not see youtube.com/USITBD .com/USITBD this is the channel Okay, so yeah, all the videos is here. Okay, yes. All the classes is here. All right. Okay, Raju, go ahead. Yes. Thank you. ওকে আমরা ছিলাম লাস্ট পোস্টার আমরা এখানে টাইপোগ্রাফি পোস্টার নামে আমাদের যে ফাইল আছে সেই ফাইলটা ওপেন করব ওপেন করে আমরা একচুয়ালি নাম্বার 3 পোস্টারে যাব নাম্বার 3 ওকে CMYK ওকে এটা আমাদের আরেকটা পোস্টারের ডিজাইন আমরা লেআউট অপশন আমরা এরকম একটা পোস্টার ডিজাইন করব তো আমরা এটা যদি কপি করি এডিট কপি আমরা পোস্টার ডিজাইনে চলে আসব পোস্টার ডিজাইনে এনে আমরা এটা পেস্ট করব পেস্ট করে আমরা রাখবো আমরা এরকম আরেকটা পোস্টার ডিজাইন করব তো আরেকটা পোস্টার ডিজাইন করতে গেলে আমরা অ্যাকচুয়ালি আমরা আগেই বলেছি আমরা লেয়ার যেটা আমরা লেয়ার কপি করি আমরা লেয়ার কপি করতে গেলে আমাদের এখানে লেয়ারের অপশন আছে এখানে দেখুন এখানে আর্টবোর্ড কপি করব আর্টবোর্ডের অপশন আছে আর্টবোর্ড অপশন করে আমরা অল্টার শিফট ক্লিক করে আমরা যদি মুভ করি তাহলে আমাদের আরেকটা কপি হয়ে যাবে আরেকটা কপি আমরা আর্টবোর্ড আরেকটা কপি করে ফেললাম আর্টবোর্ড কপি করে ফেললাম এবং আমরা সিলেকশন টুল নিয়ে দেখি আমাদের এখানে আরেকটা আর্টবোর্ড কপি হয়ে গিয়েছে ওকে আমরা এখন আমাদের এখানে আর্টবোর্ডের মধ্যে গাইড আসেনি আর্টবোর্ড কপি করলে অ্যাকচুয়ালি গাইডগুলো সিলেক্ট করে না গাইড লক করে দিলে অ্যাকচুয়ালি লক করা তো আমরা সেক্ষেত্রে আমরা এবং এই গাইডটুকু আমরা এই আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসবো আনতে হলে আমরা এটা পুরো অংশটুকু সিলেক্ট করে আমরা হাইড করব হাইড করতে গেলে কি করতে হবে কন্ট্রোল থ্রি দিয়ে আমরা গাইড গুলো আনলক করব লক গাইডটা উঠিয়ে দেব লক গাইডটা উঠিয়ে দিয়ে আমরা এটা সিলেক্ট করে আমরা আমরা এতটুকু গাইড টুকু সিলেক্ট করে ইন্টার দিব ইন্টার দিয়ে আমরা এদিকে মুভ করব 8.5 ইঞ্চি 8.5 ইঞ্চি কপি দিলে আমাদের এখানে আরেকটা গাইড চলে আসবে ওকে আমরা আবার গাইডটা লক করে দেব লক গাইড
আমরা কন্ট্রোল অল্টার থ্রি দিব আমাদের আগের পোস্টারটা মুভ করার জন্য। ওকে, এখন আমরা দেখুন এখানে আমাদের এই স্পোর্টস সি নেভার মেডে তো এটা ফন্টটা আমরা অ্যাকচুয়ালি এখানে এরকম করতে গেলে আমরা ফন্টটা আমরা ছোট করব। ফন্ট আমরা যদি এখন আমরা আইড্রপার দিয়ে যদি আমরা এই ফন্টের উপরেই ক্লিক করি সবগুলো এক ফন্ট হয়ে যাবে, সবগুলো এক ফন্ট হয়ে যাবে। আমরা এই অংশটুকু আমরা কপি করব, কাট করব, কন্ট্রোল এক্স কাট করলাম। কাট করে আমরা এটা কপি করলাম, অল্টার ক্লিক করে, অল্টার ক্লিক করে এটা কপি করলাম, অল্টার ক্লিক করে কপি করলাম। কপি করে আমরা এটা সিলেক্ট করলাম, টাইপ টুল নিয়ে সিলেক্ট করে আমরা এখানে পেস্ট করলাম। তাহলে এটা আমাদের আরেকটা উইন্ডোতে চলে এলো। ওকে, আমরা এটা ব্যাক স্পেস দিয়ে ইন্টার দিলাম, সেন্টার অ্যালাইনমেন্ট দেওয়ার পরে আমরা ক্যারেক্টারে আমরা লাইন স্পেসিং একটু বাড়িয়ে দিলাম। ওকে, লাইন স্পেস বাড়িয়ে দিলাম। আমরা এটা আপার লোয়ার কেস যদি আমরা করতে চাই, আমাদের এখানে কি আছে, লোয়ার কেস আছে। আমরা যদি লোয়ার কেস করতে চাই তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে, আমাদেরকে যেতে হবে টাইপে, টাইপ টুলে গিয়ে আমরা চেঞ্জ কস লোয়ার কেস, ফন্টটা আমরা আরো ছোট করে দেব। ফন্টটা ছোট করে দিতে হলে আমাদেরকে এখান থেকে ফন্টটা ছোট করতে হবে। আমাদের টাইপ আমরা 40 দেই, 40 40 অথবা 50 দেই, বেশি দেই 60। ওকে, 60 দিলাম। 60 দেওয়ার পরে আমরা লাইন স্পেসিং আমরা এখানে 60 আছে, এখানে 60 আছে। ওকে ওকে, আমরা এটা এখানে একটা ব্যাক স্পেস দিব, ব্যাক স্পেস দিলে আমাদের ফ্রন্ট চলে আসবে, আবার ব্যাক স্পেস দিব, ব্যাক স্পেস দিলে এটা চলে আসবে একসাথে। ওকে, আমরা যদি আরেকটু লাইন স্পেসটা কমাই দেই, লাইন স্পেসটা কমাতে গেলে আমাদেরকে ক্যারেক্টারে যেতে হবে, ক্যারেক্টারে গিয়ে আমরা লাইন স্পেসটুকু কমাই দিচ্ছি। আমরা দেখুন এখানে 45 দিয়েছি, 45। ওকে, আমাদের এই ফন্টটুকু আমরা যদি সিলেক্ট করি, আমরা যদি ছোট করতে চাই আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা এইভাবে ছোট করতে পারি একটু, অথবা ছোট বড় করতে পারি। আমাদের এখানে ফ্রি ট্রান্সফর্ম টুলে ছোট করতে পারি, আবার বড় করতে পারি, ছোট করলাম। ওকে, আমরা এই অংশটুকু আমরা ডিলিট করে দেব, ডিলিট করে দিয়ে আমরা এই অংশটুকু এখানে নিয়ে আসব, সেন্টার অ্যালাইনমেন্টে দেখুন, সেন্টার অ্যালাইনমেন্ট নিয়ে আসলাম। আমরা আর একটু ছোট করে দেব ফন্ট, টাইপটা আমরা সিলেক্ট করব থিন। ওকে, এখন আমরা আমাদের যে সেইলরটা আছে, সেইলরের সিম্বল আছে, সেটা আমরা মুভ করব। মুভ করাতে হলে আমাদেরকে কত করাতে হবে, 11, 11, যেহেতু আমরা 11 ইঞ্চি আর্টবোর্ড নিয়েছি, আর্টবোর্ড নিলাম, আর্টবোর্ড নিয়ে মুভ করিয়ে দিলাম। আমরা এই অংশটুকু আমরা যদি গাইড থেকে ক্লিয়ার করতে চাই, মাক্স মাক্স এরিয়া মাক্স এরিয়া থেকে বের করতে চাই, তাহলে মাক্স এরিয়া থেকে বের করতে চাইলে আমরা অবজেক্ট ক্লিপ ইন মার্কস রিলিজ রিলিজ করে দিলাম। আমাদের এখন এটা মার্কস এরিয়ার দরকার নেই, আমরা মার্কস এরিয়া ফেলে দেব। মার্কস এরিয়া ফেলে দিয়ে আমরা এই অংশটুকু আমরা ট্রান্সফর্ম করব। যদি ফ্রি ট্রান্সফর্ম করতে চাই, ফ্রি ট্রান্সফর্ম করে আমরা অ্যাকচুয়ালি ফন্টটা ছোট করে দেব, ছোট বড় করা যাবে ফ্রি ট্রান্সফর্মে।
ছোট করে দিলাম আমরা এটা, মাঝখানে নিয়ে এলাম আমরা, আরো ছোট করে দিলাম, ওকে আমরা এটা প্লেস করলাম। আমরা যদি এটার কালার আমরা হোয়াইট দিতে চাই তাহলে আমরা কালার অপশনে যাব, কালার অপশনে গিয়ে আমরা এখানকার কালার আছে ব্লু, ব্লু কালার বাদ দিয়ে আমরা হোয়াইট কালার ইউজ করব। ডান, আমরা আপনাদেরকে একটা ফাইল দিয়েছি যেটা আছে লিঙ্ক, লিঙ্ক ফাইল আছে, লিঙ্ক ফাইল আছে সি, লিঙ্ক ফাইল আমরা প্লেস করব ফাইলটা। অ্যাকচুয়ালি আমরা যদি ফাইলটা প্লেস করতে চাই তাহলে আমরা সি, সি ফাইলটা আছে, আমরা এখানে একটা ইমেজ ফাইল প্লেস করব। প্লেস করতে গেলে আমাদেরকে ফাইল প্লেস, প্লেস করব আমরা, আমাদের এখানে লিঙ্ক ফাইল আছে একটা, ডক ফন্ট লিঙ্ক ফাইল আছে, লিঙ্ক ফাইলটা আমরা প্লেস করব। প্লেস করলে আমাদের এখানে অটোমেটিকলি প্লেস হয়ে যাবে। প্লেস হয়ে গেলে আমরা এটা অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক দিলে আমাদের এরকম সেন্ড টু ব্যাক হয়ে যাবে জিনিসটা। ওকে আমরা এখন এটা কপি করব। আমরা এখানে আরেকটা বক্স আছে, এই বক্সটা যদি আমরা কপি করতে চাই কালারটা, যেহেতু আমরা মার্কস করব এই অংশটার সাথে, আমরা মার্কস করব, মার্কস করতে গেলে আমাদের এটা কপি করতে হবে। কপি করতে গেলে ইডিট, কপি, ইডিট, পেস্ট ইন ফ্রন্ট, কন্ট্রোল এফ। ওকে কপি হয়ে গিয়েছে, আমরা এখন এই অংশটুকু আর এই অংশটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটা মার্কস করব, মার্কস করব অবজেক্ট, ক্লিপ ইন মার্কস, মেক। আমাদের এটা ক্লিপিং মার্কস হয়ে গেল। অ্যাকচুয়ালি আমরা এই অংশটুকু আমরা যদি এখন অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকে দেই তাহলে আমাদের এটা ব্যাকে চলে যাবে। এবং আমরা এই অংশটুকুকে আমরা যদি ট্রান্সফর্মে গিয়ে, আমরা যদি ট্রান্সফর্মে গিয়ে ট্রান্সপারেন্সিতে যদি যাই, ট্রান্সপারেন্সিতে গিয়ে আমরা যদি মাল্টিপ্লাই দেই, মাল্টিপ্লাই আছে এখানে, নর্মাল আছে, অনেক ধরনের মুড আছে, মাল্টিপ্লাই দিলে এরকম কালার হবে, অথবা কালার যদি দেই এরকম অপশন হবে। ওকে আমরা নর্মালি রাখবো, নর্মালি রেখে আমরা এটা পার্সেন্টেজ দেব 70%, 70% অথবা আর একটু বাড়িয়ে দেব আমরা 80% দেব। ওকে আমরা যদি এটা আর একটু ছোট করতে চাই, আমরা রেশিও অনুযায়ী ছোট করতে পারি, আমরা ট্রান্সফর্মে দিয়ে ট্রান্সফর্ম থেকে আমরা ছোট করতে চাই, ছোট করতে পারবো আমরা। অল্টার শিফট টিপে আমরা যদি ছোট করতে চাই সমান রেশিওতে ছোট হয়ে যাবে। আবার আমরা যদি এই অংশটুকু সিলেক্ট করি, অল্টার শিফট ট্রান্সফর্মে সিলেক্ট করলাম, ফ্রি ট্রান্সফর্মে গিয়ে অল্টার শিফট টিপে আর একটু ছোট করে দিলাম। এটা হচ্ছিল আমাদের থার্ড অপশন, 3 নম্বর অপশন আমাদের হয়ে গেল। পোস্টার আমাদের 3 নম্বর অপশন। আমরা ট্রান্সপারেন্সি টেক্সট, আমরা ইমেজ প্লেসমেন্ট করলাম, ইমেজ প্লেসমেন্ট করে আমরা সেটা আবার কালার ভেরিয়েশন করলাম, পার্সেন্টেজ ব্যাকগ্রাউন্ড মার্কস, মার্কসিং করলাম, টেক্সট প্লেসমেন্ট করলাম, এক্সপ্রেশন করে আমরা 3 নম্বর অপশন তৈরি করলাম। ওকে আমরা এই ফন্টটা যদি, আমাদের থিন আছে কিনা, আমরা থিন আছে আমাদের, ওকে
এটা গেল আমাদের 3 নম্বর অপশন পোস্টার। আমরা আগে বলেছি আমাদের গাইড গুলো আমরা অ্যাকচুয়ালি গাইড গুলো আমরা হাইড করতে পারি। গাইড আমাদের আমাদের যদি হাইড করি কন্ট্রোল কন্ট্রোল সেমিকোলন যদি আমরা ইউজ করি তাহলে হাইড হয়ে যাবে, অথবা আমরা ভিউ গাইডস হাইড গাইডস তাহলে আমরা অ্যাকচুয়ালি আমাদের অ্যাকচুয়াল ভিউ আমরা পোস্টারে দেখতে পাবো। ইমেজ মাস্কিং ইমেজ মাস্কিং কথাটা কোত্থেকে আমি আসলেন? ইমেজ মাস্কিং আমরা ইমেজ প্লেসমেন্ট করেছি, ইমেজ মাস্কিং থেকে আমরা সেই ইমেজটা মাস্ক করেছি আমাদের আর্টবোর্ডের এরিয়ার মধ্যে। হ্যাঁ, কিন্তু এই কমেন্টটা কোথায়? ইমেজ মাস্কিং এই কমেন্টটা, হ্যাঁ ইমেজ মাস্কিং আমরা একটা প্লেস প্লেস করেছি সবার প্রথমে ইমেজটা, ইমেজ বা ইমেজ প্লেস করেছি ইমেজ আমরা ওই আমাদের আর্টবোর্ডের মধ্যে যদি আমরা প্লেস করতে চাই আমরা এটা হাইড করলাম, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক দিলাম, ব্যাক দিয়ে আমরা একটা বক্স বক্সের মধ্যে আমরা এটা কপি করলাম, কপি করে আমরা পেস্ট ইন ফ্রন্ট করলাম, পেস্ট ইন ফ্রন্ট করার পরে ইডিট কপি ইডিট পেস্ট ইন ফ্রন্ট এই অংশটুকুর সাথে আমরা এই অংশটুকু ইমেজটা সিলেক্ট করলাম। ইমেজটা সিলেক্ট করার পরে আমরা অবজেক্ট ক্লিপিং মার্কস মেক, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ডের মধ্যে ইমেজ মাস্কিং। জি, সেটাই মানে ম্যানুয়ালি করলে ভালো হয়, সবাই ধরতে পারবে যে কোথায় কমেন্ট আসতেছে। আচ্ছা ওকে ওকে ঠিক আছে, ওকে আমরা তাহলে আবার ইমেজ মাস্কিংটা দেখিয়ে দিই আমরা। ওকে আমাদের এটার কালার হচ্ছিল এই কালার ছিল। ওকে আমরা একটা ইমেজ যদি প্লেস করতে চাই আমরা ফাইল প্লেস প্লেসে আমরা আমাদের যে ইমেজটা ছিল আমাদের লিংকে সি প্লেস করলাম আমরা ইমেজটা, ইমেজটা প্লেস করে প্লেস হয়তো আপনাদের যদি যেমন আমি যদি এখানে থাকি তাহলে কিন্তু প্লেস হবে না, আমি যদি এখানে প্লেস করি ফাইল প্লেস কোথায় প্লেস হলো এখানে প্লেস হলো, তো আমরা সেক্ষেত্রে আমরা মুভ করে আমাদের এখানে প্লেসমেন্ট করে প্লেসমেন্ট করতে পারি। প্লেসমেন্ট করলাম, প্লেসমেন্ট করে আমরা এই অংশটুকু বাম বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক নিলাম, আমরা এই বক্সটুকু আমরা আরেকটা কপি করব, ইডিট কপি এডিট পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ফ্রন্ট হয়েছে, পেস্ট ইন ফ্রন্ট করার পরে আমরা এই অংশটুকু এটা এবং শিফট টিপে আমরা এই ইমেজটুকু সিলেক্ট করব, ইমেজটুকু সিলেক্ট করার পরে আমরা কন্ট্রোল 7 দিব অথবা অবজেক্ট ক্লিপিং মার্কস মেক, তাহলে আমাদের এটা ইমেজটা মাস্ক হয়ে যাবে আমাদের লেআউটের মধ্যে। লেআউটের মধ্যে মার্কস হয়ে গেলে আমরা সেই লেআউটটা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক দিব, সেন্ড টু ব্যাক দিলে এটা আমাদের পেছনে চলে গেছে, আমাদের এখানে আলাদা একটা বক্স আছে, এই বক্সটা আমরা কালার পার্সেন্টেজ যদি দেই 70 দেই, 70 দিলে আমাদের এরকম কালার চলে আসবে। এটা একটা দিতে পারি, অথবা আমরা এটার পার্সেন্টেজ আমরা 70 না আমরা 100 রাখলাম, 100 রাখলাম, 100 রেখে আমরা এটা সেন্ড টু ব্যাক দিব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক দিয়ে আমরা এই ইমেজটা ইমেজের কালারটা আমরা যদি আমরা 70% দেই
দেখুন, অথবা 80% দেই, 60% দেই, 50%, ইমেজের কালারটা আমরা 50% দিলাম, আমাদের বেস কালার ঠিক আছে, খালি অনলি ফর ইমেজের কালারটা আমরা, যে আমরা মাস্কিং এরিয়া করেছি সেই এরিয়াটুকু আমরা পার্সেন্টেজ কমিয়ে দিয়েছি। ওকে, এ পর্যন্ত কারো কোনো সমস্যা? আমরা গাইড নিয়ে আসলাম, গাইড আনার জন্য আমরা অ্যাকচুয়ালি ভিউ গাইডস হাইড গাইডস ভিউ গাইডস শো গাইডস শো গাইডস শো গাইডস ওকে, আমরা ফাইল সেভ দিব। আমাদের আরেকটা পোস্টার আছে, আমরা বেসিক্যালি আরেকটা পোস্টারের ডিজাইন লেআউট করব। লাস্ট পোস্টার আমাদের এখানে অ্যাকচুয়ালি ছিল আমাদের টাইপোগ্রাফি পোস্টারের, আমাদের 4 নম্বর পোস্টার ছিল এরকম, এটা আমরা সিলেক্ট করব, এডিট কপি করব, এখানে আমরা পেস্ট করব। এখানে আমরা পেস্ট করলাম, পেস্ট করে আমরা এখানে যে অংশটুকু আছে আমরা অ্যাকচুয়ালি লেয়ারটা আবার কপি করব। আমরা লেয়ারটা কপি করতে গেলে আমরা কি করব, আমরা বেসিক্যালি আর্টবোর্ডটা আমরা অ্যাকচুয়ালি আর্টবোর্ডে যাব, আর্টবোর্ডটা আমরা কপি করব। আর্টবোর্ডে ক্লিক করলে আমাদের এখানে আসবে এই অপশনটুকু, এরকম আর্টবোর্ডটা সিলেক্ট হবে, আর্টবোর্ডটা সিলেক্ট করার পরে কন্ট্রোল অল্টার শিফট ক্লিক করে আমরা অল্টার শিফট ক্লিক করে আমরা যদি আমরা এটা মুভ করি, ওকে, আমরা অল্টার ক্লিক করে কপি করব, অল্টার শিফট ক্লিক করে কপি করব। আমাদের এই অংশটুকু মার্জ হয়ে গেছে অ্যাকচুয়ালি, ওকে, আমরা যদি আবার যাই, আমরা লেয়ারে মাস্কিং এরিয়া আমাদের 3টা নিয়েছে, আমাদের এখানে পোস্টার 3, পোস্টার 3, ওকে, আমরা আর্টবোর্ডটা সিলেক্ট করব, আর্টবোর্ডটা সিলেক্ট করে আমরা কপি করব। কপি করলে অ্যাকচুয়ালি আমাদের এখানে এরিয়ার মধ্যে একটু সমস্যা হয়েছে মনে হয়,
এরিয়াটুকু চলে এসেছে, এই কারণে পুরো অংশটুকু কপি ধরছে। সেজন্য আমরা এখানে আরেকটা লেয়ার নিব, কি নিউ আর্টবোর্ড যদি নেই, নিউ আর্টবোর্ড নিলে আলটিমেটলি আমাদের আরেকটা নতুন আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। এখানে যদি আর্টবোর্ডে আমরা ক্লিক করি, ওকে, আর্টবোর্ডটা আমরা সিলেক্ট করে আমরা আরেকটু মুভ করাতে পারবো, স্লাইডলি মুভ করে দিলাম। ওকে, এখন দেখুন আমরা যে পোস্টারটা, এই পোস্টারটা করার জন্য আমরা অ্যাকচুয়ালি এই অংশটুকু সিলেক্ট করব খালি, অনলি ফর আমরা গাইড নিয়ে আসবো। সবার প্রথমে আমরা যদি গাইড নিয়ে আসি, গাইডটা আমরা সিলেক্ট করব, আনলক গাইড দিয়ে আমরা গাইডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইন্টার দিলাম, ইন্টার দিয়ে আমরা 8.5 কপি করলাম। কপি করে আমরা আবার লগ গাইড দিলাম, লগ গাইড দিয়ে আবার আমরা লেয়ারটা আনহাইড করলাম, আনহাইড করলাম। আমরা যদি এখন এই অংশটুকু, আমরা এই ছবিটুকু এবং এই অংশটুকু আমরা যদি সিলেক্ট করি, আনহাইড করে দেখুন আমরা এটা আনহাইড করলাম, এটা আনহাইড করলাম, হাইড করলাম, হাইড করে আমরা যখন আনহাইড করব তখন খালি এই দুটো অংশই সিলেক্ট হবে, আমাদের এই অংশটুকু সিলেক্ট হচ্ছে না। দেখুন এই অংশটুকু সিলেক্ট হয়নি, যে যে অংশ দুটো, এই যে ব্যাকগ্রাউন্ড দুটো আমরা কপি করব সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা হাইড করলাম, এটা হাইড করলাম, সিলেকশনের জন্য দুটো আনহাইড করলাম। আনহাইড করে আমরা ইন্টার দিলাম, 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি, 5 ইঞ্চি দিয়ে আমরা কপি করলাম। কপি করে দিলে আমাদের এখানে আরেকটা অপশন চলে এলো। একটা অপশন চলে এলো, আমরা বেসিক্যালি আমাদের যে টাইপ ছিল কোডের এখানে আমরা এই টাইপটুকু আমরা কপি করলাম, কপি করে আমরা টাইপ টুল দিয়ে আমরা, অথবা আমরা এটা কপি করে নিয়ে যাই, কপি করে নিলাম আমরা এখানে, কপি আমরা এইভাবেও ডার্ক করে করতে পারি, অথবা আমরা 8.5 ইঞ্চি দিয়েও করতে পারি। সিলেক্ট করে, সিলেক্ট করে 8.5 ইঞ্চি কপি দিলে আমাদের এখানে আরেকটা কপি চলে আসবে। কপি চলে আসার পরে আমরা এখানে পেস্ট করব, পেস্ট করলে আমাদের এই অংশটুকু চলে আসবে। আমরা ফন্ট ছোট করব, ফন্ট ছোট করব, ফন্ট ছোট করব, 24 24 ফন্ট দিলাম। ওকে, আমরা টাইপটা চেঞ্জ করব, টাইপের এখানে স্মুথ সি, এখানে নেভারে গেলাম, টাইপ টুল নিয়ে টাইপ টুল ক্লিক করে নেভারে গেলাম, নেভারে গিয়ে ব্যাক স্পেস ইন্টার মেডে সেলর। ওকে, এখন আমরা এই ফন্টটুকু আমরা আরো বাড়িয়ে দেব, অথবা আমরা এই ফন্টটা থিন দিয়ে দেব, থিন থিন দেওয়ার পরে আমরা ফন্টটা বাড়িয়ে দেব 40 30 35। ওকে, আমরা টাইপ থেকে টাইপের দূরত্ব, একটা ফন্ট থেকে আরেকটা ফন্টের দূরত্ব বাড়ানোর জন্য আমরা দেখুন আমাদের এখানে একটা ফন্ট থেকে আরেকটা ফন্টের দূরত্ব সমান রেশিও অনুযায়ী বাড়ানোর জন্য আমরা কাজ করতে পারি। আমরা এটা অ্যারো কি দিয়ে আরেকটু উপরে উঠালাম। ওকে, অ্যারো কি দিয়ে আমরা টাইপের অ্যাকচুয়ালি যদি ক্যারেক্টারে যাই, ক্যারেক্টারে গিয়ে এখানে দেখুন ক্যারেক্টার স্পেসিং আছে, একটা ক্যারেক্টার স্পেসিং আমরা 50 দিয়ে দেই, 200 দিয়ে দিলাম, ক্যারেক্টার স্পেসিং এ 250 দিয়ে দিলাম। ওকে, এবং এটার কালার আমরা যদি ব্যাকগ্রাউন্ড, এটার কালার যদি আমরা অন্য কালার দিতে চাই, আমাদের এই ব্যাকগ্রাউন্ডের কালার দিতে চাই, তাহলে আমরা এখানে আইড্রপার দিয়ে যদি ক্লিক করি আমাদের এখানকার কালার চলে আসবে, কালার চলে এলো। ওকে, আমরা এই সেলরটা, আমরা সিম্বলটা আমরা নিয়ে আসতে পারি, আমরা এখানে সিম্বলটা আমরা আবার সেম পজিশনে আমরা কপি করে নিয়ে আসতে পারি। আমরা যদি 8.5 দিয়ে সিলেক্ট করে, তাহলে আমাদের
সমান রেশিও অনুযায়ী এখানে প্লেসমেন্ট হবে। প্লেসমেন্ট হবে আমরা অল্টার শিফট টিপে আমরা এটা ছোট করতে পারি, ছোট করলাম, ছোট করে আমরা এটা উপরে মুভ করালাম, অ্যারো কি দিয়ে মুভ করাতে পারি অথবা আমরা টুল দিয়ে মুভ করাতে পারি। কালার আমরা যদি দিতে চাই আইড্রপার দিয়ে, আইড্রপার নিলাম, আইড্রপার নিয়ে আমরা এই ফন্টের কালার ইউজ করলাম, ফন্টের কালার দিলে আমাদের ফন্ট কালার চলে এলো আলটিমেটলি। ওকে, আমরা এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে আমরা ট্রান্সপারেন্সি পার্সেন্টেজ ইউজ করব। ট্রান্সপারেন্সি যদি আমরা ইউজ করতে চাই তাহলে এটা আমরা সিলেক্ট করলাম, এটা আমাদের অ্যাকচুয়ালি পার্সেন্টেজ কত ছিল, ট্রান্সপারেন্সি আমাদের 50% ছিল, আমরা এটা 100% করে দিলাম। 100% করে দিয়ে আমাদের এই ধরনের একটা অপশন চলে আসলো। ভেরিয়েশন যদি আমরা করতে চাই এই ধরনের অপশন থাকতে পারে, আমরা এখানে যদি ক্লিক করি আমাদের ট্রান্সপারেন্সির এখানে অ্যাকচুয়ালি আমরা নর্মাল মোড আছে, আমার এখানে ডার্কেন হবে, ডার্কেন করতে পারি, তারপরে আমি মাল্টিপ্লাই করতে পারি, ডার্কেন ডার্কেন দিয়ে দেখলাম ডার্কেন কিরকম আসে, মাল্টিপ্লাই যদি দেই মাল্টিপ্লাই কিরকম আসে, তারপরে কালার বার্ন যদি দেই বার্ন কিরকম আসবে, লাইটেন দিলে কিরকম আসবে। দেখুন লাইটেন যদি দেই তাহলে আমার এই পার্সেন্টেজ চলে আসবে লাইটেন। তো আমরা আরো দেখতে পারি স্কিন, স্কিন কালার, কালার ডস, ওভারলে, সফট লাইট, হার্ড লাইট, ডিফারেন্স, এক্সক্লুশন, স্যাচুরেশন, কালার, লুমিনেসি, ওকে আমরা লাইট এনেছিলাম। ওকে, আমাদের তৈরি হয়ে গেল আমাদের ফোর্থ অপশন পোস্টার। কারো কোনো কোশ্চিন থাকলে আমাদেরকে বলতে পারেন। অ্যাকচুয়ালি যদি কালারটা চেঞ্জ করব কিভাবে, আমরা দেখেছি আমরা এখানে ইমেজ মাস্কিং করে আমরা মাস্কিং এরিয়া সেই কালারটা সেটার মধ্যে আমরা কালারের সাথে সেই পার্সেন্টেজ কালারের সাথে আমরা অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্সি কালার ইউজ করেছি, ট্রান্সপারেন্সি ইউজ করেছি। ফাইল সেভ দিলাম আমরা। ওকে, কারো কোনো কোশ্চিন আছে এর মধ্যে? ওকে, এখন আমরা অ্যাকচুয়ালি এক্সপোর্ট ফাইল নিয়ে আমরা কাজ করব, এক্সপোর্টিং ইওর ফাইল। তো আমরা যেভাবে আমরা অ্যাকচুয়ালি কাজ করলাম সবগুলো মিলে আমরা আমি ওভারঅল এরকম পোস্টার আমরা তৈরি করতে পারি, আমরা বেশ কয়েক ধরনের পোস্টার তৈরি করতে পারি, বিভিন্ন ধরনের পোস্টার লেআউট তৈরি করতে পারি।
যদি আমরা নতুন লেয়ার নিয়ে আমরা বেসিক্যালি যদি আমরা নতুন ভাবে কাজ করতে চাই, তাহলে আবার দেখুন আমি যদি এটা পোস্টার ডিজাইন আমরা করলাম, পোস্টার ডিজাইনে যদি নতুন করে আমি আর্টবোর্ড নিতে চাই, আমি যদি তিনটা অপশন, একটা পোস্টার আমাকে ডিজাইন করতে দিল, বেসিক্যালি আমি দুইটা অপশন অথবা তিনটা অপশন করতে চাই, দুটো অপশন অথবা তিনটা অপশন করতে চাইলে যে দেখুন পোস্টার ডিজাইন আমরা নতুন উইন্ডো নেই, নতুন উইন্ডো ফাইল নিউ নিউ নতুন উইন্ডো নিলে আমরা যদি পোস্টার ডিজাইন টু, ওকে পোস্টার ডিজাইন টু, আমাদের সাইজ হচ্ছে হলো আমরা যাবো হলো ইঞ্চিতে ইঞ্চিতে, ঠিক আছে, আমরা আর্টবোর্ড আর্টবোর্ড যদি আমরা তিনটা নেই, আর্টবোর্ড আমরা তিনটা নিলাম, আমরা তিন ধরনের পোস্টার তৈরি করব, তিন ধরনের পোস্টার তৈরি করব, তিন ধরনের পোস্টার তৈরি করলে তাহলে আমাদের এখানে দেখুন স্পেসিং আছে আমাদের 0.28 ইঞ্চি, 0.28 ইঞ্চি, এবার এখানে কিন্তু উপরে নিচে আছে গাইড বাই র, আমাদের লেয়ার গুলো আসবে র হিসেবে, আবার এখানে আছে আরেকটা আছে, তারপর এখানে আমার সমান পাশাপাশি অ্যারেঞ্জ বাই র, আমাদের এক পাশাপাশি আসবে, আমরা সবসময় পাশাপাশি আমরা উইন্ডোটা ক্লিক করব, উইন্ডোটা ক্লিক করলে তাহলে পাশাপাশি আমাদের লেয়ার গুলো পাশাপাশি মুভ করতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে সবগুলো। ওকে, আমরা যদি আর্টবোর্ড নেই যা আছে তাই এখানে 0.2 ইঞ্চির জায়গায় আমরা এখানে 0 ইঞ্চি দিলাম, আমাদের দরকার নেই, এখানে স্পেসিং স্পেসিং 0 ইঞ্চি দিলাম। এখন আমাদের বাকি সবগুলো ঠিক আছে, লেয়ার ইসে লেয়ার আছে, আমরা তিনটা আর্টবোর্ড আমাদের অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে, CMYK কালার, আমাদের স্কিন কালার হচ্ছে হলো 72 স্কিন ডিপিআই CMYK কালার, আমরা যদি ওকে দেই দেখুন আমাদের তিনটা আর্টবোর্ড অটোমেটিকলি তৈরি হয়ে গিয়েছে, তিনটা আর্টবোর্ড তৈরি হয়ে গিয়েছে। তো আমরা প্রথমেই সবার আগে আমরা প্রথম আর্টবোর্ড নিয়ে কাজ করব, প্রথম আর্টবোর্ড নিয়ে কাজ করে আমরা কন্ট্রোল জিরো যদি আমরা সিলেক্ট করি, কন্ট্রোল আমাদের প্রথম আর্টবোর্ড চলে আসবে। আমরা প্রথমেই সবার প্রথমেই কাজ করেছি কি, আমরা একটা রেক্টেঙ্গেল বক্স নিয়েছি, রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল টুল ক্লিক করেছি, রেক্টেঙ্গেল টুল ক্লিক করে আমরা ক্লিক করেছি, ক্লিক করে আমাদের এখানে সাইজ এসেছে, আমাদের 8.5 ইঞ্চি আমরা নিয়েছি আর 11 ইঞ্চি নিয়েছি, 8.5 ইঞ্চি 11 ইঞ্চি, আমাদের এখানে ফিল কালার আসছে হলো হোয়াইট, এবং স্ট্রোক কালার এসছে ব্ল্যাক। ওকে, আমরা এটা যদি কন্ট্রোল এক্স দিলাম, অথবা আমরা এডিট কাট কাট করলাম, আমাদের এখানে যে উইন্ডোটা আছে কন্ট্রোল জিরো ফিট টু উইন্ডো, উইন্ডো ভিউ ফিট ফিট আর্টবোর্ড ইন উইন্ডো, আমরা এখানে এডিট পেস্ট করব, পেস্ট করলে আমাদের এখানে বাউন্ডারি বক্স একটা চলে আসবে, আমরা যেহেতু কাট করেছি সেই বাউন্ডারি বক্সটা চলে এসেছে। এখন আমরা দেখবো যে এই বাউন্ডারি বক্সের ভিতরে অ্যাকচুয়ালি প্লেসমেন্ট হয়েছে কিনা, দেখুন অটোমেটিকলি প্লেসমেন্ট হয়েছে, কন্ট্রোল ওয়াই দিলে আমাদের আর্টবোর্ড আসে, কন্ট্রোল ওয়াই দেখুন এখানে প্লেসমেন্ট হয় নাই। তো আমরা কি করব অ্যাকচুয়ালি, অথবা আমরা এখানে গিয়ে দেখব আমাদের স্টকের জন্য আমরা দেখতে পাচ্ছি না, আমরা কন্ট্রোল ওয়াই দিব, ভিউ পিক্সেল প্রিভিউ আউটলাইন, আউটলাইন দিব আমরা কন্ট্রোল ওয়াই, ওয়াই দিলে আমরা দেখব এখানে অ্যাকচুয়ালি আমাদের এটা প্লেসমেন্ট হয়নি, প্লেসমেন্ট হয়নি, তো আমরা এটা ধরে নিয়ে প্লেসমেন্ট করে দিব, তাহলে আমাদের 8.5 ইঞ্চির মধ্যে, আবার কন্ট্রোল ওয়াই দিলে পিক্সেল প্রিভিউ আমাদের ক্যান্সেল হয়ে যাবে। ওকে, কন্ট্রোল জিরো দিলাম, কন্ট্রোল জিরো দেওয়ার পরে আমাদের এখানে ফিল কালার, আমাদের অ্যাকচুয়ালি ফিল কালার যেহেতু আমরা কাজ করবো পোস্টারটার মধ্যে, সেহেতু আমরা ফিল কালার বেসিক্যালি নান রাখবো, আমাদের ফিল কালার প্রথমে দরকার নেই, আমাদের খালি স্ট্রোক কালারটা রাখবো, স্ট্রোক কালারটা আমরা আমাদের নর্মালি স্ট্রোক কালার আসলে হলো 1 PT, 1 PT আসে, মানে 1 PT থেকে একটু থিকনেস কম রাখবো যেন লাইট একটা কালার আসে, ধরেন প্রিন্ট দিতে প্রিন্ট দেওয়ার সময় অ্যাকচুয়ালি যার প্রুফ সেট আপ দিব পেন দেওয়ার সময় তখন একটু লাইট একটা আউটলাইন বর্ডার আসে বেসিক্যালি। ওকে, এরপরে আমরা এই অংশটুকুতে আমরা অফসেট, আমরা আমরা একটা পাথ নিয়েছি, আমাদের এই এরিয়াটুকু অর্ধেক এরিয়াটুকু আমাদের টেক্সট অ্যালাইনমেন্টের জন্য অথবা অন্য কিছু অ্যালাইনমেন্টের জন্য আমাদের মিনিমাম মার্জিনে বলে একটা এরিয়া রাখি আমরা, প্রতিটা পোস্টার অথবা বিজনেস কার্ড বলেন অথবা অন্য কিছু বলেন, যে কোনো কিছু বলেন, বুশিয়ার বলেন,
লেটার হেড বলেন, সবকিছুতে আমরা একটা মার্জিন এরিয়া রাখি। মার্জিন এরিয়া বলতে বা কাগজ থেকে আমাদের যে এরিয়া আছে, এরিয়া থেকে একটা মার্জিন রাখি একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে সমান অ্যালাইনমেন্টে, অ্যালাইনমেন্ট করার জন্য। আমরা মার্জিন এরিয়া করব কিভাবে? অবজেক্ট পাথ অফসেট পাথ, অফসেট পাথে গিয়ে আমরা 0.5 ইঞ্চি দিব। 0.5 ইঞ্চি দিয়ে আমাদের অবজেক্ট পাথ অফসেট পাথ মাইনাস 0.5, 0.5 ইঞ্চি মাইনাস দিলে আমাদের ইনারে আসবে। আবার যদি অফসেট পাথ 0.5 অনলি ফর 0.5 দিই, তাহলে এটা বাইরে চলে আসবে। আমরা বাইরে নিব না, আমরা নিব হলো ইনারে মাইনাস 0.5। 0.5 নিলাম। এখন আমরা এই অংশটুকুতে আমরা গাইড তৈরি করেছি, এই অংশটাকে আমরা গাইড হিসেবে রাখবো। গাইড হিসেবে রাখলে আমরা এই অংশটুকু সিলেক্ট করে আমরা বাম বাটন ক্লিক করে দিলে, বাম বাটন ক্লিক করলে আমাদের এখানে মেক গাইড আছে, অথবা ভিউ গাইড মেক গাইডস, মেক গাইডস দিলে আমাদের এটা একটা গাইড তৈরি হবে, গাইড তৈরি হবে। এখন আমরা সেন্টার বক্সের মধ্যে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট নিব। সেন্টার অ্যালাইনমেন্ট আমাদের টেক্সট এরিয়ার মধ্যে আমাদের সেন্টার করার জন্য আমাদের একটা মার্জিন নিতে হবে। সেই সেন্টারটা, সেন্টারটা নিব কিভাবে? আমরা আমাদের এখানে যেহেতু বাইরে আউটলাইন বক্স আছে, সেহেতু আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিব। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এটা কপি করব, কপি করে ইডিট কপি, কপি ইডিট পেস্ট ইন ফ্রন্ট দিব। পেস্ট ইন ফ্রন্ট দিয়ে আমরা যদি সিলেকশন টুলে যাই, দেখবো যে খালি এই অংশটুকুই একটা লাইন স্ট্রোক তৈরি হয়েছে, লাইন স্ট্রোক তৈরি হয়েছে। আমাদের যেহেতু আর্টবোর্ডটা হচ্ছিল 8.5 ইঞ্চি, সেহেতু আমরা 8.5 ইঞ্চি ভাগ 2, তাহলে 4. বাকিটা ভার্টিক্যাল আমরা 0, এটা আমরা মুভ করাই দিব। মুভ করাই দিলে এখানে আমাদের আরেকটা গাইড চলে আসবে। আমরা এটা আবার গাইড তৈরি করব, মেক গাইড, মেক গাইড দিব। মেক গাইড দিয়ে হয়ে গেল। আবার উপরের অংশটুকু আমরা যেহেতু 11 ইঞ্চি, 11 ইঞ্চির মধ্যে আমরা উপরের অংশটুকু আমরা কপি করব, ইডিট পেস্ট ইন ফ্রন্ট করব, পেস্ট ইন ফ্রন্ট করে সিলেকশন টুল নেব। সিলেকশন টুল নেওয়ার পরে আমাদের এরকম আসবে, তারপর আমরা ইন্টার দেব। ইন্টার দেওয়ার পরে আমরা ভার্টিক্যালি সেটা 11 ইঞ্চির অর্ধেকে নামাবো, 11 ইঞ্চির অর্ধেক। তাইলে আমাদের 5.5 ইঞ্চি নামবে, আমাদের 5.5 ইঞ্চি এখানে আমরা আরেকটা লাইন স্ট্রোক চলে আসবে। লাইন স্ট্রোকটা আমরা কি করব, মেক গাইড করব, মেক গাইডস। ওকে, আমাদের এখানে প্রতিটা পোস্টারের, আমরা যেহেতু তিনটা পোস্টার অপশন করব, সেহেতু আমাদের এখানে পোস্টারের একটা টোটাল আমাদের গাইডের সবগুলোর আমাদের একটা আউটলাইন চলে এসেছে। তো আউটলাইন যেহেতু চলে এসেছে, তো আমরা অ্যাকচুয়ালি এই অংশটুকুকে আমরা গাইড গুলো ক্লিক করি। সবার আগে আমরা কাজ করার আগে সবার প্রথমে আমরা এই অংশটুকু করে নিয়ে তারপর কাজ স্টার্ট করব। আমরা লগ গাইড করব, লগ গাইড করে আমরা এই অংশটুকু সিলেক্ট করব, পুরো অংশটুকু, পুরো অংশটুকু সিলেক্ট করে আমরা প্রথমে মুভ করব কত ইঞ্চি, আমাদের 8.5 ইঞ্চি আর্টবোর্ড। আমরা নেক্সট আর্টবোর্ডে এটা মুভ করিয়ে দেব, নেক্সট আর্টবোর্ডে আমরা কপি কপি দিব। কপি দিলে আমাদের নেক্সট আর্টবোর্ডে চলে আসবে। আমরা আগেই বলেছি একটা কপি দিয়ে দেওয়ার পরে আমরা যদি কন্ট্রোল ডি প্রেস করি, একটা কপি হলো, কন্ট্রোল ডি প্রেস করলে সেটা আরেকটা অটোমেটিকলি কপি হয়ে যাবে। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলাম, আরেকটা প্লেস হয়ে গেল। ওকে, এবার আমরা গাইড গুলো লক করে দেব। আমাদের এখানে হাইট গাইড আছে, দেখুন বাম বাটন ক্লিক করলে হাইট গাইড আছে, হাইট গাইড করা যায়, আবার ক্লিক করলে শো গাইড চলে আসে, চলে আসে সবকিছুই। ওকে, পোস্টার আমরা করেছি, বেসিক্যালি আমরা যে পোস্টারটা করেছি সেই পোস্টারটার আমরা টেক্সটটা দেখুন, এই স্মুথ সেলর টেক্সটটা আমরা কপি করে নিয়ে আসছি, নিয়ে আসলাম। ওকে, আমরা এটার মধ্যে আমরা এই ফন্টটুকু আমরা চেঞ্জ করলাম, ফন্ট আমরা চেঞ্জ করলাম। দেখুন এই অংশটুকু টাইপ টুলটুকু আমরা
আমরা যদি টাইপটা বড় করতে চাই, কন্ট্রোল শিফট কন্ট্রোল শিফট আপনারা দেখুন আপনাদের কিবোর্ডে যদি থাকে, এই টুল, এটা যদি আমরা কন্ট্রোল শিফট এই অংশ এই টুলটুকু আমরা এটা সিলেক্ট করে এটা এই অংশটুকু আমরা ক্লিক করি তাহলে বড় হবে। আবার পাশের অংশটুকু যদি আমরা কন্ট্রোল শিফট এই অংশটুকু আমরা এই এটা যদি আমরা ক্লিক করি কন্ট্রোল শিফট এই বাটনটা প্রেস করে আমাদের ফন্টটা ছোট হয়ে যাবে। ওকে, আমরা গাইড নিয়েছি, আমরা যে কোনো একটা একটা সিম্বল নিলাম, সিম্বল নিয়ে আমরা পোস্টার ডিজাইনে নিয়ে আসলাম, পোস্টার ডিজাইনে নিয়ে আসলাম, এটা আমরা বড় করলাম, ছোট করলাম, আমরা লেফট অ্যালাইনমেন্ট করলাম, রাইট অ্যালাইনমেন্ট, ওকে, এটা উপরেই দিলাম, উপরে দিয়ে এটা এই দুটো আমরা মার্জিন সেন্টার অ্যালাইনমেন্ট করলাম, সেন্টার অ্যালাইনমেন্ট করে আমরা সেন্টারে রাখলাম, এটা আমরা ছোট করলাম। এটা আমরা ছোট করার জন্য যদি আমরা এখানে দেখুন স্কেল টুল আছে, স্কেল টুল, স্কেল টুল ক্লিক করে আমরা যদি ইন্টার দেই এখানে পার্সেন্টেজ আসবে, পার্সেন্টেজ আমরা 50% দিলাম, ছোট হয়ে গেল। অথবা আবার স্কেল টুল ক্লিক করে আমরা স্কেল টুল ক্লিক করে যদি স্কেল টুল ক্লিক করে আমরা 120 দিলাম, আর একটু বড় হলো, তো আমাদের বেসিক্যালি যে পোস্টারের উইন্ডো চলে আসলো। আমরা যদি এখন ইমেজটা যদি আমরা যে কোনো একটা ইমেজ প্লেস করি, আমরা যদি সেই ইমেজটা প্লেস করি, প্লেস আমাদের যে ইমেজটা ছিল সেই ইমেজটা আমরা প্লেস করলাম, প্লেস করব আমরা ফাইল সি ইমেজ, এই ইমেজটা আমরা প্লেস করব। ইমেজটা প্লেস করার পরে আমরা যদি সেন্টার অ্যালাইনমেন্ট আমরা এই দুটো সিলেক্ট করে আমরা যদি অ্যালাইনমেন্ট ঠিক করি, অ্যালাইনমেন্ট ঠিক করতে গেলে এই যে দেখুন আমাদের এখানে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্ট ঠিক করলাম, অ্যালাইনমেন্ট ঠিক করে এটা আমরা সেন্ড টু ব্যাক দিব, অ্যারেঞ্জ অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক দিলাম, সেন্ড টু ব্যাক দিলাম, আমরা মুভ করলাম, মুভ করালাম। আমরা এই অংশটুকু ইমেজ মাস্কিং যদি করতে চাই, আমরা মাস্কিং আমাদের যেহেতু আমরা একটা লেয়ার নিয়ে কাজ করছি, এই অংশটুকু আমরা বর্ডার আছে একটা বর্ডার লাইনটা আমরা এডিট কপি করলাম, পেস্ট ইন ফ্রন্ট করলাম, পেস্ট ইন ফ্রন্ট করে আমরা এই সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে আমরা অবজেক্ট ক্লিপিং মার্ক মেক একটা কপি তৈরি হলো, আমরা এটা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিব, সেন্ড টু ব্যাক দিয়ে আমরা এটা লক করে দেব, লক হচ্ছিল আমাদের কন্ট্রোল টু। এখন দেখুন আমাদের এখানে আরেকটা বাউন্ডারি বক্স আছে, সেই বক্সে ফিল কালার আর স্টোক কালার আছে, হলো স্টোক কালার আছে ব্ল্যাক, আমরা যদি স্টোক কালারটা মুভ করাই তাহলে আমাদের এখানে ব্ল্যাক কালারটা এখানে ক্লিক করলেই আমাদের অটোমেটিকলি স্টোক কালার থেকে মুভ হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে স্টোক কালার থেকে ফিল কালার থেকে স্টোক কালার আসবে, আবার মুভ করলে স্টোক কালার আসবে। ওকে, আমরা যদি এটার পার্সেন্টেজ কালার দেই, আমরা ব্লু পার্সেন্টেজ কালার দেই 165, বেসিক্যালি একটা কালার চলে এলো, আমরা এই কালার পার্সেন্টেজ আমরা যদি ব্যাকে দেবো, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক দিলাম, এই অংশটুকু আমরা লেয়ার অপশনে গেলাম, লেয়ার অপশনে গিয়ে আমরা ট্রান্সপারেন্সি কালার করলাম, ট্রান্সপারেন্সি কালার করে আমরা যদি ডার্কেন দেই,
ওকে আমাদের এটা লক করা, আমাদের ইমেজটা লক করা, আমরা যদি লকটা ছুটাই দেবে আমাদেরকে কন্ট্রোল অল্টার টু দিয়ে, কন্ট্রোল অল্টার টু দিলে এই যে ইমেজটা আমাদের সিলেক্ট হয়েছে এখানে দেখা যাচ্ছে, ইমেজটা সিলেক্ট হয়েছে, আমরা যদি মাল্টিপ্লাই অথবা ডার্কেন দিই, ডার্কেন কালার দিলে এরকম আসবে, মাল্টিপ্লাই দিলে এরকম আসবে। ওকে আমরা কালার চেঞ্জ করে দেবো, কালার যদি চেঞ্জ করতে চাই, আমরা যদি হোয়াইট কালার করতে চাই তাহলে আমরা দুটো অংশ দুটোর আলাদা কালার, আমরা দুটো দুটো কালারই আমরা এই কালার দিয়ে দেবো, হোয়াইট কালার দিয়ে দেবো। ওকে আমাদের এখানে সেইলরের এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনার ব্যাকগ্রাউন্ডটা কপি করি, এডিট কপি, কপি এনে আমরা পোস্টার জেন টুতে এনে আমরা এডিট পেস্ট পেস্ট করলাম। এটার সাইজ কত আছে আমরা দেখি, সাইজ আছে হলো আমাদের 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি। ওকে আমরা যদি এটা রেশিও অনুযায়ী আমাদের এখানে সিলেক্ট করা আছে, দেখুন আমাদের এখানে এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে আমাদের সমান রেশিও অনুযায়ী বড় হবে, যেমন এখানে কত আছে 3 ইঞ্চি, আমি যদি 8.5 ইঞ্চি দেই তাহলে সমান রেশিও অনুযায়ী এখানে 11.05 হবে। আবার যদি এটা সিলেক্ট করা না থাকতো, এটা যদি সিলেক্ট করা না থাকতো, দেখুন আমি যদি 8.5 ইঞ্চি দেই এদিকে রেশিও অনুযায়ী চ্যাপ্টা হয়ে যাবে। ওকে আমরা প্রথমে রেশিও অনুযায়ী বড় করব, রেশিও অনুযায়ী আমরা কি এটা এই অংশটুকু ক্লিক করে আমরা 8.5 ইঞ্চি দিব, 8.5 ইঞ্চি আমাদের আলটিমেটলি কত আসলো 8.5 আর 11.0509, আমাদের 0509 দরকার নাই, আমাদের 11.511 দরকার। আমরা সেক্ষেত্রে আমরা এই অংশটুকু ক্লিক করে আমরা এখানে সমান রেশিও দরকার নাই, ইলেভেন ইলেভেন দেবো, ইলেভেন দিলে আমাদের পুরো অংশটাই 8.5-11-র মধ্যে হয়ে যাবে। 8.5-11-র মধ্যে হয়ে গেলে আমরা এই অংশটুকু যদি আমরা এখানে দিয়ে দেই, এটার সাথে অ্যালাইন করে দেই, অ্যালাইন করে দিতে গেলে আমাদের অ্যালাইনমেন্ট উপরে আপার অ্যালাইনমেন্ট লেফট। ওকে দেখুন এখন আমি যদি এটার পার্সেন্টেজ ব্লু কালার দেই 165, এখানে আমি 30% ব্ল্যাক ইউজ করব, ব্লু কালার ইউজ করব, আমরা যে কালারটা ইউজ করেছি 30% অথবা 50% আমরা ব্ল্যাক ইউজ করি, 50% ব্ল্যাক ইউজ করলে আমাদের আলটিমেটলি এখানকার কালার চলে আসবে, ট্রান্সপারেন্সি আসলো, ট্রান্সপারেন্সি আমি মাল্টিপ্লাই ইউজ করলাম, দেখুন একটা ভিনটেজ ইফেক্ট তৈরি হয়ে গেল। অপশনাল এখন আমি যদি এটারই আর একটা অপশন করতে চাই, কালারের অপশন করতে চাই, কালারের অপশন করতে গেলে আমাকে এটা পুরোটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে আমি 8.5 ইঞ্চি ইউজ করলাম, 8.5 ইঞ্চি ইউজ করে কপি দিলাম, কপি দিলে আমার পাশের আর্টবোর্ডে সেটা পেস্ট হয়ে গেল, পাশের আর্টবোর্ডে পেস্ট হয়ে গেল। ওকে আমি এখন যদি আমার এই কালারটা চেঞ্জ করি, দেখুন আমি যদি কালারটা 20 দেই, 100 দেই, 100 দিলে আমার আলটিমেটলি সেই কালারটা অন্য আরেকটা কালার তৈরি হলো, অন্য আরেকটা কালার তৈরি হলো। ওকে অন্য আরেকটা কালার তৈরি হওয়ার পরে আমরা বেসিক্যালি এটার যদি কালার আবার 20 20 100 30 সেই পার্সেন্টেজ অনুযায়ী অথবা 50 এই পার্সেন্টেজ অনুযায়ী আরেকটা কালার ইউজ করলাম। ওকে আমরা যদি টেক্সট অ্যালাইনমেন্ট আমরা যদি একটু সমান করতে চাই, দেখুন আমাদের এখানে আমরা যদি রেশিও অনুযায়ী একটু সমান করতে চাই তাহলে আমরা যদি দুটো অপশন ভাবে করতে পারি, একটা আমরা ফন্টটা বড় করে দিতে পারি, আরেকটা আবার এখানে লাইন স্পেসটুকু বাড়াই দিতে পারি 50। ওকে দেখুন আমার অ্যালাইনমেন্ট ঠিক হয়েছে কিনা, এই বরাবর হয়েছে কিনা একটু আমি চেক করতে হবে, 50 হয় নাই তো আমি আর একটু আমার চোখের আইডিয়া অনুযায়ী আমি এই বরাবর অ্যালাইনমেন্ট দেব। ওকে যদি আমি
দিতে চাই, 50 দিলাম। দেখুন এখানে 50 হয়নি। হয়েছে, ওকে। ছোট করলাম আমরা, স্কেল স্কেল টুল ইউজ করে আমরা ছোট করলাম, অথবা ফ্রি ট্রান্সফর্ম করে আমরা ছোট করতে পারি, অথবা বড় করতে পারি ফ্রি ট্রান্সফর্ম করে আমরা I have a এখানে। question. জি, ইয়েস। Yeah, so you keep like hard to use your keyboard to make it bigger and smaller, or মেক ইট বিগার, মেক ইট বিগার। আমি যদি স্কেল টুল, এই যে এখানে স্কেল টুল আছে, স্কেল টুল ইউজ করলাম, স্কেল টুল এস এস ক্লিক করলে দেখুন এখানে এস এস ক্লিক করলে স্কেল টুল চলে আসবে, স্কেল টুল চলে আসবে। স্কেল টুল ক্লিক করে ইন্টার যদি দেই, 120 120 দিলে আর একটু বড় হবে। আবার যদি আমি ছোট করতে চাই, 90% ছোট হয়ে যাবে। অথবা আমি ফ্রি ট্রান্সফর্ম টুলও ইউজ করতে পারি ছোট বড় করার জন্য, ছোট বড় ছোট বড় এরকম ভাবে আমি ইউজ করতে পারি So ফ্রি ট্রান্সফর্ম। as and then enter. এস, হ্যাঁ, এস এন ইন্টার, Okay. এস ইন্টার, Okay. ঠিক আছে. 110। ওকে ওকে, আমরা এখন আমরা এই মেস্টার কালার যদি আমরা যদি আমরা এই কালার ইউজ করতে চাই, যে কালার পার্সেন্টেজ আমরা ইউজ করেছি, ওকে, 50% আমরা এখানে 80% ইউজ করব। ছোট করলাম, অথবা সমান রেশিও অনুযায়ী ছোট করলাম, ছোট করে এটা উপরে দিলাম, নিচে দিলাম, এটা আরেকটু ছোট করলাম, ওকে। আমাদের সেকেন্ড অপশন তৈরি হয়ে গেল, আমাদের সেকেন্ড অপশন, ওকে। আমরা যদি এর কালারও আমরা যদি এই কালার দিতে চাই, এই কালার আমরা দিতে পারি সেকেন্ড অপশন, ওকে। আমরা যদি এখন থার্ড অপশন করতে চাই, আমরা যদি আবার এই অংশটুকু সিলেক্ট করে ইন্টার দেই, ইন্টার দিলে আমরা যদি এই অংশটুকু সিলেক্ট করে ড্রাগ করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে আমরা এখানে কতটুকু দিব, আদনান আপনি কি বলতে পারেন যে এখানে কতটুকু আমরা দিতে, মানে আর একটা আর্টবোর্ডে আমরা প্লেস করতে গেলে আমরা কতটুকু, কত ইঞ্চি দিতে হবে? 8.5, 8.5, ওকে, 8.5। বাকিটা ভার্টিক্যাল, ভার্টিক্যালি 0, ওকে। ভার্টিক্যালি 0 দেওয়ার পরে আমরা এটা কপি দিব, কপি দিলে আমাদের সেই জিনিসটা আরেকটা প্লেসমেন্ট তৈরি হয়ে যাবে, ওকে। আরেকটা প্লেসমেন্ট তৈরি হলো, আমরা এখন এটা হাইড করলাম, আমাদের যে সিলেকশন টুল আছে এটা সিলেক্ট করে এটা হাইড করে দিলাম, এটা দরকার নেই, এটা হাইড করলাম। আমাদের যে কালার আছে সে কালার আমরা চেঞ্জ করে দেব। রাজু ম্যানুয়ালি করেন কিভাবে হাইড করলেন? জি, আচ্ছা, কন্ট্রোল সি, হ্যাঁ, কিছু কথাগুলো মানে কি ওকে, হচ্ছে কি হ্যাঁ, জি, এই ওকে, কাজগুলো আপনারটা দেখে দেখে ওরা আবার করবে, তো তো আপনি আপনি তো আচ্ছা আচ্ছা, প্রফেশনাল, এরা তো প্রফেশনাল না, এরা তো ট্র্যাক হারিয়ে ফেলবে। ঠিক ঠিক, ওকে। আমরা কন্ট্রোল, ওই যে কন্ট্রোল সি, মানে হাইড আন হাইড, হাইড আন হাইড এবং লক এবং আনলক, এই দুটো আর কি ইয়ে করতে করছিলাম আর কি, ওকে। আমরা যদি এটা হাইড করতে চাই, অবজেক্ট হাইড, হাইড হচ্ছে হলো আমাদের সিলেকশন, যদি হাইড করতে চাই কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিলে হাইড হয়ে যাবে। এটাও আমরা আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা হাইড করতে চাই কন্ট্রোল সি, অবজেক্ট হাইড সিলেকশন, ওকে। আমরা এখন এই সিলেকশন কালারটা আমরা এখানকার কালার চেঞ্জ করে দিব, কালার চেঞ্জ করে দিব 65 100, অথবা 165, ওকে।
লিখুন, ওকে। আমাদের এখানে 100 ইউজ করেছি, এখানে 65 দিয়েছি 50, 165, এখানে 20 ছিল না, এটা ক্লোজ করে দিলাম। সে পার্সেন্টেজ কালার আমরা দিলাম, কালার পার্সেন্টেজ দিলাম, এগুলো আমি ফেলে দেব। ফেলে দিয়ে আমি এই অংশটুকু নিয়ে আসব, হোয়াইট অংশটুকু নিয়ে আসবো। হোয়াইট অংশটুকু আমি যদি এই পাশে আনতে চাই, তাহলে আমি সিলেক্ট করে ইন্টার দেব। ইন্টার দিয়ে 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি কপি। হ্যাঁ, এখন কি হলো, এটা আসলো কিন্তু দেখা যাচ্ছে না, দেখুন। আবার যদি দেই 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি আসে, ওকে ওকে দিলে সেটা কিন্তু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, কারণ এটা হচ্ছিল ব্যাকগ্রাউন্ডে পেছনে পেস্ট হয়েছে। এখন এটা যদি আমি উপরে আনতে চাই, তাহলে কি করতে হবে, বাম বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, দেখেন এটা চলে এসেছে। ওকে, আমরা যদি ফন্টগুলো আমরা যদি আর একটু রিঅ্যারেঞ্জ করতে চাই, তাহলে আমরা সেই ফন্টটুকু আমরা রিঅ্যারেঞ্জ করতে পারি। ওকে, আমরা ফন্টটা যদি একটু রিঅ্যারেঞ্জ করি, ফন্টটা আমরা বড় করছি, কন্ট্রোল শিফট, আমরা লাইন স্পেস টুকু টাইপের টাইপ টুল থেকে লাইন স্পেস টুকু কমাই দিব। ক্যারেক্টার আমরা সিলেক্ট করব, প্রথমে সিলেক্ট করে আমরা ক্যারেক্টারে যাব, ক্যারেক্টারে গিয়ে আমরা স্পেস টুকু কমাই দিব, ক্যারেক্টারে গিয়ে স্পেস টুকু কমাই দিব। ওকে, এটা আমরা নিচে আনবো, এটা আমরা ছোট করবো, কালার দিব আমরা আই ড্রপার থেকে, আই ড্রপার দিয়ে আমরা এই কালার পার্সেন্টেজ ইউজ করব। ওকে, পার্সেন্টেজ আর একটু বেশি লাগবে, আমরা যদি এখানে 70% দেই, এটা আমরা একটু পার্সেন্টেজ কমাই দেব। ওকে, আমাদের হয়ে গেল সম্পূর্ণ তিনটা অপশন পোস্টার। ওকে, আমরা ফাইল সেভ দেব, টাইপোগ্রাফি পোস্টার, পোস্টার ডিজাইন 2, সেভ সেভ। ওকে,
ওকে, শর্টকাটে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমরা কিভাবে পোস্টার গুলো রিঅ্যারেঞ্জ করতে পারি, আমরা নতুন করে আবার কি ধরনের অপশনে আমরা ডিজাইন করতে পারি। আমরা এখন লাস্ট আমাদের এক্সপোর্টিং ইওর ফাইল, আমরা এক্সপোর্ট ফাইল করব কিভাবে আমরা সেই জিনিসটা দেখব। আমরা অ্যাকচুয়ালি এই ইমেজ গুলো আমরা এক্সপোর্ট করব কিভাবে, এক্সপোর্ট মানে আমাদের ক্লায়েন্টের জন্য অথবা প্রিভিউ দেখার জন্য আমরা সেই ফাইলগুলো এক্সপোর্ট করব কিভাবে। আমাদের ফাইলগুলো র ফাইল তো আমরা অ্যাকচুয়ালি পাঠাতে পারবো না, এবং যেই সোর্স ফাইল আমরা কিভাবে হ্যান্ড ওভার করবো সেই ফাইলটা আমরা চেক করব। ওকে, আমাদের এক্সপোর্ট করতে গেলে আমাদের লিঙ্ক আপ নিয়ে কোনো কাজ করতে হয় না। এক্সপোর্ট যদি করতে চাই, এখন আমি পোস্টার ওয়ানে যাই, পোস্টার ওয়ানে গিয়ে ফাইল, ফাইলে গিয়ে এক্সপোর্ট, এক্সপোর্টে গেলাম পোস্টার ডিজাইন ওয়ান। এখানে অনেক ধরনের অপশন আছে, অটোক্যাড ড্রয়িং, অটোক্যাড ড্রয়িং আছে, তারপরে আমরা বেসিক্যালি জেপিজি, জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে ইউজ করব। পিএনজি ফরম্যাট যদি ইউজ করি, জেপিজি অথবা পিএনজি, জেপিজি আমরা ইউজ করি প্রিভিউর জন্য, জেপিজি বেটার। জেপিজি ইউজ করে আমরা যদি পোস্টার ডিজাইন, আমাদের এখানে ইউজ, আমরা যেহেতু আর্টবোর্ড নিয়ে কাজ করেছি, আমরা তিনটা আর্টবোর্ড নিয়ে কাজ করেছি, তিনটা আর্টবোর্ড নিয়ে কাজ করার কারণে আমাদেরকে ইউজ আর্টবোর্ড দিতে হবে। আমরা চারটা আর্টবোর্ড নিয়ে কাজ করেছি এখানে, তাহলে আমরা ইউজ আর্টবোর্ড দিলে দেখুন এখানে অটোমেটিকলি চলে আসবে রেঞ্জ 1 থেকে 4 অল। আমরা সবগুলো দিলাম, সবগুলো আমরা ডিজাইন ইয়ে করতে চাই, আমরা রেঞ্জ দিতে চাই। ওকে, আমরা পোস্টার ডিজাইন ওয়ান যদি দেই, পোস্টার ডিজাইন ওয়ান, তাহলে পোস্টার ডিজাইন ওয়ান দিলে আমরা জেপিজি দিলাম, ইউজ আর্টবোর্ড দিলাম, ইউজ আর্টবোর্ড দিলে আমরা যদি সেভ দেই, আমাদের একটা ডায়লগ বক্স আসবে এরকম, জেপিজি অপশন, অপশনাল একটা ডায়ালগ বক্স আসবে। অপশনাল ডায়ালগ বক্সে আমরা যদি সিএমওয়াই কে যদি দেই, সিএমওয়াই কে ঠিক আছে, আমরা এখানে কতটুকু রেজুলেশনে দিতে চাই। বেসিক্যালি ক্লায়েন্ট কে দেওয়ার জন্য আমরা যদি আমরা মিডিয়াম পার্সন দেই, কারণ আমরা হাই রেজুলেশন পরে দেব, আমরা প্রথমে প্রিভিউ দেখার জন্য দেব, সেহেতু আমাদের মিডিয়াম ভার্সনই আমরা ইউজ করব, মিডিয়াম দেব। আর বাকি যা আছে বেসলাইন স্ট্যান্ডার্ড সবকিছু ঠিক আছে। ওকে, মিডিয়াম ভার্সন ইউজ করে আমাদের কোয়ালিটি আমরা 10% দিব, ম্যাক্সিমাম অথবা মিডিয়াম যেটা আমরা দিতে চাই, হাই যদি দিতে চাই হাই দিই আমরা, হাই দিয়ে আমরা যদি ওকে করি, দেন আমাদের চারটা পোস্টার আমাদের এক্সপোর্ট হয়ে যাবে, চারটা পোস্টার। দেখুন চারটা পোস্টার আমাদের এক্সপোর্ট হয়ে গিয়েছে, একটা পোস্টার, 2 নম্বর পোস্টার, 3 নম্বর পোস্টার, 4 নম্বর পোস্টার। এক্সপোর্ট হয়ে গিয়েছে, ওকে। আমাদের এখানে আরেকটা অপশন ছিল, এখানে হচ্ছিল আমাদের পোস্টার ডিজাইন টু। পোস্টার ডিজাইন টু টা আমরা সেম ভাবে আমরা এক্সপোর্ট করি, এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করে আমরা যদি পোস্টার ডিজাইন টু ইউজ আর্টবোর্ড দেই, ইউজ আর্টবোর্ড দিলে পোস্টার ডিজাইন টু আমরা যদি, দুটো অপশন আসবে এখানে, তিনটা তিনটা লেয়ার আছে, তিনটা লেয়ার আসলে আমাদের তিনটা লেয়ার সেভ হবে, সিএমওয়াই কে হাই মিডিয়াম। ওকে, সো আমাদের পোস্টার দেখুন আমরা প্রিভিউতে যেতে পারি, প্রিভিউ
ওকে, আমরা যখন এটার সাইজ অ্যাকচুয়ালি আমরা দেখতে যাব প্রপার্টিজ, প্রপার্টিসে গিয়ে আমরা সাইজটা দেখতে পারি 1.42 MB। আবার এটার সাইজে দেখতে পারি আমরা প্রপার্টিসে গিয়ে KB, অথচ আমাদের মেইন সোর্স ফাইল হচ্ছে হলো 8 MB। ওকে, আমরা অ্যাকচুয়ালি যখন কাস্টমারকে ফাইল দেব, যেমন এই ফাইলটাই যদি আমরা কাস্টমারকে যখন দেব, তখন কাস্টমার অ্যাকচুয়ালি সেম ফন্ট হয়তো কাস্টমারের কাছে থাকবে না, অথবা আরেকজনকে যখন ফাইলটা মেইন সোর্স ফাইল দিব তার কাছেও হয়তো ফাইলটা থাকবে না এবং ইমেজটাও থাকবে না। সেক্ষেত্রে আমরা করব হলো, আমরা যদি এই অংশটুকু আমরা টাইপ গুলো ফন্ট থাকবে না, ইমেজ থাকবে না, ফন্ট এবং ইমেজ আমরা আলাদা করে দিব এক্সপোর্ট করার জন্য। আমরা বেসিক্যালি ইপিএস ফরম্যাট এবং সফটওয়্যারও সবার কাছে থাকে না, আমরা প্রিন্টেবল সফটওয়্যারের জন্য আমরা বেসিক্যালি ইপিএস ফরম্যাট হিসেবে দিব ফাইলগুলো, ইপিএস ফরম্যাট হিসেবে দিব। আমরা যদি আউটপুট ফাইল যদি ধরি, আমরা এইটাই আমরা আউটপুট করি, আউটপুট করতে গেলে আমাদেরকে আমাদেরকে সব অংশটুকু সিলেক্ট করতে হবে, সব অংশটুকু সিলেক্ট করে আমাদেরকে টাইপ গুলো আউটলাইন করতে হবে। যেমন এই টাইপটুকু ধরলাম আমি টাইপ, এখানে ক্রিয়েট আউটলাইন নামে একটা অপশন আছে, দেখুন এখানে ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল শিফট ও, ক্রিয়েট আউটলাইন দিলে এটা আমাদের অবজেক্ট তৈরি হয়ে যাবে, এটা আর ফন্ট থাকবে না। এখন কিন্তু আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, যেমন আমি এমটা যদি চেঞ্জ করতে চাই, এম এর এখানে এস দিতে চাই, চেঞ্জ করতে পারবো না। অথচ আমি যদি ফন্টটা থাকতো, আমি যদি এস দিতে চাইতাম তাহলে আমি এস দিতে পারতাম। তো বেসিক্যালি আমাদের ডিজাইন লেআউট প্রপোর্শন ঠিক রাখার জন্য আমাদেরকে এবং ফন্ট যারা ভিউ করবে এবং আউটপুট যেন সেভাবে আসে সেটার জন্য আমাদেরকে এই অপশন গুলো করতে হবে। আমাদেরকে প্রথমে টাইপে গিয়ে সিলেক্ট করে সব, আমি পুরো অংশটুকুই সিলেক্ট করব, আমার এখানে সবকিছু লক করা আনলক করা নাই, সিলেক্ট করে টাইপ, আবার দেখুন আমি এখানে সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করলাম, লক আছে কিনা সবার আগে দেখতে হবে আমার লেআউট গুলো লক করা আছে কিনা, লক করা আছে কিনা আমি দেখি আগে। আমি কন্ট্রোল অল্টার 2 ক্লিক করলাম, কন্ট্রোল অল্টার 3 করলাম, হাইড নাই, লক নাই, অথবা আমি এটা ড্রাগ করলাম, ড্রাগ করে হাইড করলাম, এটা ড্রাগ করলাম, ড্রাগ করে হাইড করলাম, এটা ড্রাগ করে হাইড করলাম, এখন আমার এখানে কোনো কিছু কোনো অবজেক্টই নাই, সবগুলো হাইড করা। ওকে, সবগুলো হাইড করা, এখন আমি কন্ট্রোল অল্টার 3, কন্ট্রোল অল্টার 3 দিলাম, তাহলে আমার সবগুলো সিলেকশন হয়ে গেল। সিলেকশন হয়ে যাওয়ার পরে আমি টাইপে যাব, টাইপে গিয়ে আমি সবার আগে ক্রিয়েট আউটলাইন দিব, ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন, ফন্ট গুলো আমার সব অবজেক্টে তৈরি হবে, অবজেক্টে তৈরি হয়ে যাবে। এখানে আমাকে আরেকটা জিনিস করতে হবে, এটা হচ্ছে হলো লিঙ্ক, লিঙ্ক ইনবিল্ট করতে হবে, লিঙ্কে আমি ক্লিক করব, উইন্ডোজে গিয়ে, উইন্ডোজে গিয়ে লিঙ্কে ক্লিক করতে হবে, উইন্ডোজ লিঙ্ক, লিঙ্কে ক্লিক করে দেখুন এখানকার অনেকগুলো অবজেক্ট আছে, এই ইমেজ গুলো আমার আমার এখানে আছে কিন্তু যাকে পাঠাবো তার ওখানে হয়তো নেই, সেজন্য আমরা এখানে ইমবেড ইমেজ ক্লিক করব। ইমবেড ইমেজ ক্লিক করলে আমাদের ডায়ালগ বক্স আসবে, ডায়ালগ, ওকে, আমাদের এগুলো ইমেজ গুলো ইমবেড ইমবেড হয়ে যাবে। ইমবেডের আগে ইমেজ গুলো কিরকম ছিল দেখুন, একটা বাউন্ডারি বক্স আছে, দেখুন এই যে স্কোয়ার বক্স, স্কোয়ার বক্স, ইমেজ গুলোর প্রতিটার মধ্যে একটা স্কোয়ার বক্স আছে, আমি যখন ইমবেড ইমেজ দিব তখন এই বক্সটা থাকবে না, সেটা অবজেক্টে তৈরি হবে, অবজেক্ট তৈরি হয়ে যাবে। অবজেক্ট তৈরি হয়ে যাওয়ার পরে আমরা এই ফাইলটা সেভ দিব, সেভ এজ দিব, আমরা এই ফাইলটা সেভ এজ দিব, যেহেতু আমরা আউটপুট ফাইল তৈরি করছি, আউটপুট ফাইল তৈরি করে আমরা সেভ এজ দিব। সেভ এজ দেওয়ার পরে আমরা এখানে একটা ফোল্ডার করি, আমরা যদি আউটপুট পোস্টার, আউটপুট পোস্টার ফোল্ডার করলাম, আউটপুট পোস্টার, পোস্টার ডিজাইন 2, আমরা এটা ইপিএস ফরম্যাট দিব, আমাদের এখানে এআই ফরম্যাট আছে, পিডিএফ ফরম্যাট আছে, ইপিএস ফরম্যাট আছে,
আমরা বেসিক্যালি ইপিএস ফরম্যাট ইউজ করব। ইপিএস ফরম্যাট ইউজ করে আমরা যদি ইউজ আর্টবোর্ড দেই, ইউজ আর্টবোর্ড দিলে আমার তিনটা ফাইল তৈরি হবে অটোমেটিকলি, তিনটা ফাইল তৈরি হবে, তিনটা ইপিএস ফাইল তৈরি হবে। ওকে, আমি সেভ যদি দেই তাহলে আমার ডায়ালগ বক্স আসবে। এখানে ডায়ালগ বক্সে আমি CS6, বেসিক্যালি সবাই হয়তো CS6 ইউজ করে না, তো কম কম সবার জন্য আর কি কমফোর্টেবল ইপিএস ফরম্যাট আর কি ইলাস্ট্রেটর 10 ইপিএস, 10 ইপিএসটা সবগুলোর ভিতরে কমফোর্টেবল হয়। টিপ ঠিক আছে, মিডিয়াম রেজুলেশন ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ লেভেল, পোস্ট স্ক্রিপ্ট, পোস্ট স্ক্রিপ্ট অ্যাকচুয়ালি ফাইলের রেশিও ঠিক রাখে, সবকিছু ঠিক রাখে, তো আমরা এটা হাই লেভেল দিয়ে দিব, ল্যাঙ্গুয়েজ লেভেল 3। ওকে যদি দেই আমরা, ওকে দেখুন, সেভ হচ্ছে টোটালি আমার তিনটা ফাইল আলাদা আলাদা লেয়ারে সেভ হচ্ছে। রাজু, আমাদের একটা পোস্টার হয়ে গেলেই তো ভালো হতো, আমাদের একটা পোস্টার দরকার, ইউএসএসএল ট্রেনিং এর একটা পোস্টার হ্যাঁ, দরকার। আমরা আমি ওটা চিনে আমরা ওটার জন্য একটা টাস্ক দিয়ে দিবো, আমরা টাস্ক দিয়ে দিবো, সবাই একটু করুক, করলে আমরা ইয়ে করবো আর কি। হ্যাঁ, কারণ যে আমাদের, আমি এখানে যে বিভিন্ন জায়গায় টাঙ্গা দিতে হবে, বিভিন্ন এখানে কমিউনিটি এগুলো আছে, তো অফিস গুলো আছে বিভিন্ন জায়গায়, আচ্ছা আচ্ছা তো টাঙ্গা দিতে হবে পোস্টার ওই আমাদের কোর্স গুলোর সম্পর্কে আচ্ছা, নিয়ে, মানে মানুষের ইয়ে পাঠিয়ে দিয়েন, সো দ্যাট উই ক্যান মেক। পোস্টারের, হ্যাঁ পোস্টারের মানে ইউএসএসএল একটা পোস্টার আমরা করতে দিব সবাইকে। ওকে, আমরা এখন ফাইল দেখি, আমাদের এখানে পোস্টার ডিজাইন দেখুন, পোস্টার ডিজাইন 1, পোস্টার ডিজাইন 2, পোস্টার ডিজাইন 3, তিনটা আলাদা আলাদা লেয়ারে তৈরি হয়েছে, এবং একটা অপশন তৈরি হয়েছে যেখানে ফুল তিনটাই আছে। ওকে, তিনটা টোটাল, তো আমরা বেসিক্যালি আউটপুট ফরম্যাট সেভাবে দেবো। ওকে, আমরা সেম, তাহলে আমরা বেসিক্যালি আউটপুট কিভাবে দিতে হবে, আমরা এক্সপোর্ট ফাইল কিভাবে করব আমরা সেটা দেখলাম, এবং ইমেজ ইমেল করার জন্য দেখলাম ইমেজ গুলো ইমেল করবে, ক্রিয়েট আউটলাইন করা হবে কিভাবে সেটা আমরা দেখে নিলাম। ওকে, আমাদের মোটামুটি 21 এক্সপোর্ট ফাইল, ইওর ফাইলস কমপ্লিট হয়ে গেল। এখন কারো কোনো যদি কোশ্চিন থেকে থাকে তাহলে আমাদেরকে বল, আমাদেরকে বলতে পারেন আর কি। হ্যালো, হ্যাঁ রাজু, জি, কারো কোনো কোশ্চেন থাকলে যদি সবাই ইয়ে করতে পারে আর কি। হ্যাঁ 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 আর ইউ গোইং টু ইমেল দ্য অ্যাসাইনমেন্ট টুডে? হ্যাঁ, সরি, আর ইউ গোইং টু ইমেল দ্য অ্যাসাইনমেন্ট টুডে? সরি অর রফি, দ্য অ্যাসাইনমেন্ট, ও দ্য অ্যাসাইনমেন্ট, দ্য সাইনেজ অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট, ইয়া অ্যাসাইনমেন্ট ইউ উইল গেট ইট টুডে, ইয়া ওকে ইয়া অ্যাসাইনমেন্ট ইউ উইল গেট ইট, ইয়া ইউ উইল ওকে, নো প্রবলেম। সেন্ড, ইয়া ওকে, আমরা আমরা অ্যাসাইনমেন্ট যদি আমরা একটা পোস্টারের ডিজাইনই দেই,
তো বেসিক্যালি যদি পোস্টার ডিজাইনিং করেন তাহলে সেটা আমরা লোগোগুলো এবং ইয়ে করে আমি টাস্ক আউটলাইন করে কি টেক্সট হবে এবং কি কোন কোন ইমেজ ইউজ হবে, সেই ইমেজগুলোর কালার ভেরিয়েশন কি হবে, হয়তো স্যাম্পল লেআউটও আমি দিয়ে দিব, সেরকম করে আপনারা একটা একটা করে টাস্ক করবে। টাস্ক আমি মেল করে দেবো আজকে। হ্যাঁ, আই থিঙ্ক আমাদের যে কোর্স কি শুধু গ্রাফিক ইউআই ডিজাইন একটাই দিবেন নাকি না ওই যে 6টা কোর্স আছে সেটাই দিবেন, যে ওই যে ইউআই, তারপরে আপনার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, তারপরে অ্যাপ, এই সবগুলো প্রোগ্রাম দিবেন? ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, জাভা প্রোগ্রামিং, আইওএস অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, সফটওয়্যার টেস্টিং, ক্লাউড কম্পিউটিং, 1 2 3 4 5 6 7টা কোর্স নাকি একটা কোর্সের জন্য মানে পোস্টারটা? না আপাতত আমরা ইয়েটা দিই, ইউআই টাই দিই। ওকে ওকে, ইউআই টাই দিই, কারণ ইমেজ ইমেজ ইউজ করতে হবে, ইউআই ওই ইউআই ইমেজ ইউজ করে তাহলে ও একটা ইমেজ আর কি প্লেস করুক, আর কি প্লেস করে তারপর আমরা না হয় আরো অন্য কাজ দিয়ে করতে দিই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নাই। বাট এটা এটা একটা অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট এবং মানে টাস্ক আউটলাইন এবং অ্যাসাইনমেন্ট, ইমেজ ইমেজ সার্চ করে ওরা ইয়ে করতে পারবে এবং লোগো প্লেসমেন্ট, লোগো টোগো সবকিছু আমি ইয়ে করে দেবো আর কি মেল করে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে তাহলে এটা পাঠালে আপনার অ্যাসাইনমেন্টটা পেয়ে যাবেন। তার আগে রিভিউ করেন ক্লাসগুলোকে, নিজেরা প্র্যাকটিস করেন আটকে যাচ্ছেন কোথায়। ও অ্যাসাইনমেন্টটা পেলে আলদি পেলে কাজ হতো তাই, যে তাহলে ওটার উপরে কাজ করতে সুবিধা হতো, এটা বলতে চাচ্ছেন রাফি? হ্যাঁ ওকে ঠিক আছে, আজকেই পেয়ে যাবেন। আচ্ছা ওকে, আমি দেখি অ্যাসাইনমেন্টটা রেডি করে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, ইউটিউব, এটা আমি রাতে, আমি তো একটু বাইরে যাবো, কাজ আছে আমার বাইরে, তো আমি রাতে করে দেবো আপলোড এই ভিডিওটাও। মানে এখন আমাকে ইয়ে করতে হবে, এটাকে আমার রেন্ডারিং করতে হবে, এটা রিটার্নিং করতে লাগবে কাপল অফ আওয়ার্স, রাইট ওয়েতে এটা উঠানো যায় না, দ্যার আর প্রসেস। অলরাইট, সো আমাদের কি আজকে কি এখানে পোস্টপোন করব ক্লাস? হ্যাঁ এখানে আমরা আজকে ইয়ে করব আর কি। আচ্ছা ওকে, অলরাইট, তো ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে করো? আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, আদনান, নাইম, তালহা, রাফি, হাশিম ম্যাম, অনেকেই কে দেখতে পাচ্ছি, নুসরাত জাহান, সাদিয়া, হ্যাঁ, তো বেসিক্যালি শামী ম্যাডাম, ইউ শুড এভরিবডি আস্ক কোশ্চেন, মানে কোশ্চেন যদি না করেন আপনারা যদি কি বুঝতেছেন কি বুঝতেছি না সেটা কিন্তু অডিও বা ট্রেনার বা বুঝা যাবে না। হ্যাঁ বুঝতে পারছে না, আপনারা যদি স্ট্যাচু হয়ে থাকেন তাহলে তো জিনিসটা ইন্টারাকশন হলো না, আর ইন্টারাকশন না হলে এই প্রোগ্রাম শেখা ইজ নট ইজি, ইজি থিং হেভি, মানে খুবই শুধু জিনিসগুলো টিপস এন্ড ট্রিক্স গুলো ধরতে হবে, কঠিন না কিন্তু খুব সহজ, খুব সহজ, কিন্তু কোত্থেকে আসলো কমেন্টটা, কোত্থেকে স্যার কমেন্টটা নিলো, এই প্রশ্নগুলো আপনাকে করতে হবে। এমনও যদি হয় যে মানে অনেকগুলো প্রশ্ন করতে হবে, যে মানে একটা ভয় পাচ্ছেন যে আসলে এতগুলো প্রশ্ন করলে আসলে ট্রেনিং ইয়ে হয়ে যাবে, ডিলে হবে, এরকম কোনো কথা না, কারণ আপনার জন্যই অ্যাকচুয়ালি মনে করেন যে ট্রেনিংটা, আপনি যদি না বুঝেন তাহলে কিন্তু আমার আসলে করায় লাভ হবে না। আলটিমেটলি অ্যাচিভমেন্ট হবে গিয়ে যে আপনারা শিখছেন, আপনারা পারতেছেন কাজ করতে, এটাই হবে অ্যাচিভমেন্ট। আমাদের 100টা কোশ্চিন হয় যে 100টা কোশ্চিন করতে হয়, তাহলে 100টা কোশ্চিন করবেন যে না আমার এটা কিভাবে হইলো, এটা কিভাবে হইলো, এটা কিভাবে করতেছেন, এটা কেন হচ্ছে, মানে আমার হচ্ছে না, সেটা বলতে হবে, বলতে হবে, তাহলে অ্যাকচুয়ালি মনে করেন আসলে মনে করেন। হ্যাঁ, এবং এই ধরনের ভিডিও আরো অনেক ধরনের আছে, ওই কমেন্টটা লিখেই, এই যে মানে ওই কমেন্টটা লিখে যদি আপনি গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, ওই কমেন্টের উপরেও আপনার ভিডিও আছে বা টিউটোরিয়াল আছে, 5 মিনিটের, 3 মিনিটের, 7 মিনিটের, এবং একজন যদি কোশ্চেন করে আসলে আরেকজনেরও সুবিধা হয়, কারণ সে সেই জিনিসটা কিন্তু, তার হয়তো কোশ্চেন থাকতে পারে, সে কিন্তু সেই জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যায়। আদনান, এই মানে আমাদের কোশ্চেনের ইয়েতে অ্যাকচুয়ালি মানে অ্যাডভান্স হইতে হবে আর কি একটু। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনের বিষয়গুলো আরো একটু ফরওয়ার্ড হতে হবে এবং আরো একটু বেশি করতে হবে, এভরিবডি কোশ্চেন করবেন,
হ্যাঁ সাদিয়া, আপনি কোশ্চেন করবেন? শাইমা আপনি তো কোথায়? আচ্ছা সবাইকে বসছি, তালহা সবাই রিভিউ করেন ক্লাসগুলো, ক্লাসগুলো ভিডিও দেখেন, তারপরে সেখান থেকেও প্রশ্ন বার করেন। প্রয়োজনে গত 3 নম্বর ক্লাসে কি হয়েছিল, 2 নম্বর ক্লাসে কি হয়েছিল সেটারও প্রশ্ন আছে আপনার মধ্যে, সে প্রশ্নগুলোও করেন। সেটা প্রশ্ন করেন, মেইল করেন, ইমেল করেন, যদি আচ্ছা সমস্যায় পড়েন। হ্যাঁ আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে যে আজকে হলো গিয়ে 3 তারিখ, ঈদ কয় তারিখে আমাদের? ঈদ মনে হয় 6 তারিখ 7 তারিখ, যে কোনো রাইট, একটা তার সময়। মানে আমাদের নেক্সট নেক্সট স্যাটারডে পড়তেছে 9 তারিখ, রাইট? 9 তারিখ, 9 তারিখ হ্যাঁ, পড়ছে, হোয়াট এভার, মানে আমাদের নেক্সট ইউএস স্যাটারডে। টাইম যেটা হয়, যেটা আমাদের স্যাটারডে হয়, সেটা থেকে ক্লাস হবে এবং 10টা থেকে ক্লাস হবে, কারণ তখন তো আমাদের সেরি খেতে হবে না এবং রোজা নাই, ঠিক আছে? 10টা থেকে ক্লাস হবে। এভরিবডি ওকে? ওকে ওকে, আদনান, আপনারা হ্যাঁ বুঝতেছি হয়তো বা এটা, এই প্রোগ্রামটা নতুন খুলেছেন, কিভাবে খুলতে হচ্ছে কি না হচ্ছে একটু গো থ্রু করেন, পেরে যাবেন, কঠিন কিছুই না। ইটস জাস্ট হ্যান্ডেলিং, ইটস লাইক হ্যান্ডেলিং, এটা কিছু বড় কিছু না। ওই প্রতিটা অপশনের এই টুলস এই টুলস এই টুলস অলরেডি আপনাদের, ইউ আর অ্যাওয়ার, এবং এটার অপশন গুলো একই লেস্টার ফটোশপের সাথে। ফটোশপ ওই সেম সেমই বলা যেতে পারে, হ্যাঁ তো আছে, জাস্ট, ইয়ে আছে, সবটাই ওই সেমই। হ্যাঁ তো ইলাস্ট্রেশন দিয়ে মূলত ইলাস্ট্রেট করা, ইলাস্ট্রেশন করা হয়, আর ফটোশপ দিয়ে ফটো এডিট করা হয়। এই কাম দুটোর ভিতরে ডিফারেন্ট হলে, ওটা ফটোশপ মানে ফটোর শপ, ফটোর দোকান, ফটো নিয়ে কাজ করে, আর এটা করে আপনার ইলাস্ট্রেশন করে, লাইক হোয়াট এভার, আপনি পোস্টার করবেন, ডিজাইন করবেন, ই করবেন একটা জিনিসকে, আপনি একটা লাইক হোয়াট এভার ইউ ওয়ান্ট টু মেক, লাইক ভিজুয়াল অর প্রিন্টেড অর ওয়েব রিলেটেড, যেটাই করুন সেটা ইলাস্ট্রেশনটা এখানে করে, ফ্রেম ট্রেম এখানে। ইয়েস প্লিজ। Can you like tell us the app or what we're going to use, like Illustrator or something else, so we could download it for the next class? What? You have Apple? No, sorry? Like you the app that you we use today. Oh, the app? Okay. Illustrator. Same app. Oh, you don't have this one? Yeah, Okay, I have it. Okay. So, what you need now? আমরা অ্যাকচুয়ালি অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করেছি আর কি, এই মানে অ্যাপ্লিকেশন যেটা ইউজ করেছি অ্যাডোবি ইলাস্ট্রেটর। Okay. Yeah, but okay, the question, because he joined last 2 days, he was yeah, that's why he... Okay, I will talk with you personally after this class. Okay. Anything else, anybody? No. Okay. Rafi, okay. Naim? Yeah, I'm good. Naim? Adnan? Yeah, I'm good. Understand. This class was, I think, audience থেকে question তেমন আসেনি। তো এটাকে আর একটু নিজেরা একটু রিভিউ করেন, এই ক্লাসের থেকে টুলস গুলো অপশন গুলো নিজেরা একটু বুঝেন, এই কাজ ক্লাস গুলো দেখে তো অনেক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আর আগের ক্লাস গুলো করেন এবং প্রস্তুত বানান। এ সপ্তাহে আমি হোম টাস্ক দেখতে চাই, এটা আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট। এভরিবডি মাস্ট ডু হোমওয়ার্ক, হোয়াট এভার, হাউ ফার ইউ ক্যান ডু, ডু ইট, ইটস নট লাইক এরকমই হতে হবে, ট্রেনার যেরকম করছে ওরকমই হতে হবে, বাট আপনি যে চেষ্টা করেছেন, চেষ্টা করে যেটুকু পড়তে এসছেন, এবং লজ্জা পাওয়ার কিছু নাই, যে আমার হয় নাই এটা আমার, মানে আমি লজ্জা পাবো, নো, যতটুকু আপনারা পারেন সেটুকুই করে সাবমিট করেন,
তাহলে ডেভেলপমেন্ট এবং সারেরও বোঝাতে সুবিধা হবে সেটার উপরে। ঠিক আছে, ওকে, আমি আশা করবো নেক্সট ক্লাসে সবাই অ্যাসাইনমেন্ট করবেন যেটুকু পারেন। এর আগে মেল করবেন সেই অ্যাসাইনমেন্ট গুলো, ক্লাসের আগে মেল করে রাখবেন, সেগুলো নিয়ে আবার স্যার কথা বলবে এবং সেগুলো নিয়ে সবাই একে অপরটা দেখলে কি হবে, তখন অন্য যে যে ডিফিকাল্টিস গুলো আছে সেগুলো সলভ হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের মতো শেষ করি এখানেই। হ্যালো, ওকে, অল রাইট, থ্যাংক ইউ এভরিবডি, আসসালামু আলাইকুম। আমি তাহলে অ্যাসাইনমেন্ট আমি ইয়ে করে দিচ্ছি, ফেল করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।